হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি জাহিরুল আমিন, আপনাদের হোস্ট। আবারও ওয়েলকাম জানাই বাইকারদের নিয়ে ফেসবুক লাইভ ইন্টারভিউ শো বাইকার চিটচ্যাট এর আজকের এপিসোড 5 এ, প্রেজেন্টেড বাই রাইডার ট্রেড ইন্টারন্যাশনাল। তো দেখতে দেখতে আমরা 5 নম্বর এপিসোডে, প্রথমে এমটি হেলমেটস নিয়ে কিছু বলবো। যে লাস্ট লাইভের মধ্যে অনেকে জিজ্ঞেস করছেন এমটি হেলমেটস অথরাইজ স্টোর কোথায় কোথায় আছে, বা কোথায় কোথায় এমটি অথরাইজ হেলমেট পাবো। তো এটা আসলে একটু বলাটা টাফ, তারপর আজকে চেষ্টা করব যে সারা বাংলাদেশে এমটি অথরাইজ স্টোর কোথায় কোথায় আসে সেই ব্যাপারটা প্রথমে একটু বলার। তো প্রথমে আপনার অথরাইজ স্টোর যদি খুঁজতে চান, আমাদের কিন্তু এমটি হেলমেটস এর অফিসিয়াল একটা ফ্ল্যাগশিপ শোরুম রয়েছে, সেটা কিন্তু মিরপুর 10-এ। আর পুরো ঢাকা শহরে কিন্তু আপনার 8টি অথরাইজ স্টোর রয়েছে আমাদের। এর মধ্যে আপনার মিরপুরের ফেয়ার অটো রয়েছে, তারপর উত্তরার অটো কিং, বাড্ডাতে রয়েছে বাইকার্স ওশেন, খিলগাঁওতে রয়েছে বাইক ফেয়ার, বংশালে হচ্ছে হলো মোটো এক্স, দেন রয়েছে আপনার বিজয় সরণিতে গিয়ার আপ, বাংলা মোটর রয়েছে হলো আপনার ভালকান লাইফ স্টাইল, অ্যান্ড আপনার নিকেতনে রয়েছে স্পিরন এক্স। আর ঢাকার বাইরে রয়েছে হলো আপনার চট্টগ্রামে আয়াত এন্টারপ্রাইজ, সিলেটে আপনি পাবেন সুরমা অটো, টাঙ্গাইলে রয়েছে রতন অটো, দেন আপনার খুলনাতে রয়েছে রিয়াজ এন্টারপ্রাইজ, অ্যান্ড যশোরে রয়েছে এম খান অটো। এর বাইরে কিন্তু আমাদের কোনো অথরাইজ স্টোর নেই। আর এর বাইরে থেকে যদি আপনি এমটি হেলমেটস কিনতে চান, অবশ্যই দেখে নেবেন যে তারা আপনাকে একটা ওয়ারেন্টি কার্ড সহ কিউআর কোড ভেরিফিকেশন প্রোভাইড করতেছে কিনা। যদি আপনাকে কোনো ওয়ারেন্টি কার্ড প্রোভাইড না করে বা কিউআর কোড প্রোভাইড না করে, অথবা কিউআর কোড স্ক্যান করে দেখলেন যে ফেইলড লেখা আসছে, তাহলে ওই হেলমেটটি আমাদের কোনো অথরাইজ হেলমেট নয়। তো আর সময় নিব না, চলে যাব আজকের গেস্টের কাছে। তো গেস্টের কাছে যাওয়ার আগে একটু কমেন্টে জানতে চাই যে আজকের গেস্ট কে। এনি গেস? অনেকে তো জানেন, দেখি একটু শুনতে চাই আজকের গেস্ট কে। যদি আমাকে বললেন, আমি বলবো হলো বর্তমান বাইকারদের জন্য একটা নিউ আইকন, একজন মোটর ট্রাভেলার। আর আমি আরো বেশি করে বলবো, তিনি আমার কাছে হলো তিনি একজন পাগলাটে মানুষ, যিনি কিনা অসম্ভব সাধন করার ট্রাই করে এবং সেটা করে দেখান। এবং তিনি কে? গেস্ট তো শুনতেছে, গেস্ট বলুন যে গেস্ট তিনি কে। চলুন একটা প্রথমে একটা ধামাকা ভিডিও দেখব, তারপর গেস্টের কাছে আসব। তো আমরা অনেকে জেনে গেছি যে আজকের গেস্ট কে, তারপর আমি একটু বলবো। সে প্রথম বাংলাদেশি হিসাবে চট্ট মেট্রো ল নিয়ে পাকিস্তান গিয়েছে নিজের মোটর বাইক নিয়ে, এবং পাকিস্তান ঘুরেছেন রীতিমতো, এবং সে আবারও চট্ট মেট্রো ল নিয়ে আরব আমিরাতে নিজের মোটর বাইক নিয়ে ঘুরেছেন, এবং হি ইজ নান আদার দেন হোয়েন্ডা ফ্লাস ট্রাভেলস খ্যাত চিরাঙ্গা পোয়া মেডিট ফলে লোয়া, আমাদের সবার প্রিয় মাজদা চৌধুরী, একে এ রাজ ভাই। সালাম আলাইকুম ভাই।
ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার মনে একটা ইন্ট্রো ছিল, আপনার নিজের একটা ইন্ট্রো ছিল, সেই ইন্ট্রোটা আমরা একটু শুনতে চাই। আচ্ছা, তা আপনি তো আমার পরিচয় দিলেন, আমি আমারটাই বলি। সেটা হচ্ছে, আমার নাম রাজ, নাম তো শোনাই হোগা। ইয়েস ইয়েস, এই ইন্ট্রোটা আমি শোনার জন্য সে সন্ধ্যা থেকে ওয়েট করতেছি। তো প্রথমে কিছু কমেন্ট পড়ে নেই যে কমেন্টের মধ্যে কি কি জি বলতেছে। ভাই, লেট হওয়াটা স্বাভাবিক, কারণ হচ্ছে এটা একটা থার্ড পার্টি অ্যাপস দিয়ে আমাদের লাইভ আসতে হয়, তো সামান্য কিছু টেকনিক্যাল প্রবলেম, আমাদের প্রতিদিন নতুন নতুন একটা টেকনিক্যাল প্রবলেম ফেস করতে হয়। দেন তো এরপর সব মাসদাক চৌধুরী, মাসদাক চৌধুরী, মাসদাক চৌধুরী, মানে কিছু একটা, মানে সবাই মানে আমাকে ভয় পাওয়া দিতেছে, কমেন্ট দিয়ে আমাকে ভয় পাওয়া দিতেছে যে আজকে তো সেই। আর দেন কেউ কেউ লিখেছেন যে ভাইয়া ভাইয়া কেমন আছেন। দেন একজন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, অবভিয়াসলি মাসদাক ভাই এটা আপনাকে বলেছে। আচ্ছা ভাই, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। ঠিক আছে, যারা যারা আমাকে সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর প্রশ্ন তো অনেকগুলোই পাবো, সবগুলো উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ, দেখা যাক। আর ক্রেজি কিছু প্রশ্ন তো আশা করছি আমি রাকিব ভাইয়ের কাছ থেকে, উর্ফ আমাদের হোস্ট জহিরুল আমিন। ওকে ফাইন, আজকের হোস্টের কিন্তু লাস্ট শো, ওকে, এরপর আগামীকাল কিন্তু নতুন একজন হোস্ট আসবে, তো যা দেখার আজকে দেখে নেন, আগামীকাল কিছু পাবেন না। ওকে, আমরা সরাসরি ফর্মালি কোশ্চেনে চলে যাব। আমার প্রথম যে কোশ্চেনটা, যে মাসদাক ভাই এখন আপনার অনেকগুলো অ্যাচিভমেন্ট, তো এর আগে আমরা একটু শুরুর দিকে কাহিনী জানতে চাই, যে আপনার কিভাবে একজন মোটর ট্রাভেলার হওয়ার প্যাশনটা আপনার জাগলো, বা আপনি কিভাবে একজন মোটর ট্রাভেলার হলেন, একটু শুরু থেকে। মোটো ট্রাভেলার যদি আমি বলি, মোটো ট্রাভেলার মিনস ট্রাভেলার যে একটা মোটর যান রিলেটেড কিছু নিয়ে ট্রাভেল করে। তা আমি আসলে আমার পার্সোনাল কার নিয়ে বা আমার ফ্যামিলি কার নিয়ে অনেক আগে থেকে ট্রাভেল করে আসতেছি। আমি আগে যখন ঢাকায় ছিলাম, বিগিনিং অফ 2009-10, ওই সময় থেকে আমি মোটামুটি অনেক দিন ধরে আমার কার নিয়ে আমি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। তো টু বি অনেস্ট, ওই সময়ে আমার খুব একটা বাইক চালানো হতো না। আমার প্রথম বাইক ছিল টিভিএস অ্যাপাচি RTR, যেটা আমি ইউনিভার্সিটি লাইফে ইউজ করেছি বেশ কিছুদিন। পরবর্তীতে সেটার আসলে ফ্যামিলি থেকে একটু প্রেশার আসার পর একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল। এরপর থেকে দেখা যাচ্ছে ওই বাইকটা চালানো হয় না, সেল করে দেওয়া হয়। অনেকদিন বাইক ছাড়া ছিলাম। পরবর্তীতে আমি যখন চিটাংয়ে আসি, চিটাংয়ে আসার পর দীর্ঘদিন জব করার পর দেখা যাচ্ছে এখন গাড়ি কেনা ধর আমার পক্ষে সম্ভব না, তো আমি অ্যাফোর্ডেবিলিটির কথা ভেবে ভাবলাম একটা বাইকই কিনি। তো 2015 শেষের দিকে আমি বাইক কিনি আমার নিজের টাকা দিয়ে। এই প্রথম আমার নিজের টাকা দিয়ে আমি একটা বাইক কিনি, সেটা ছিল পালসার, বাজাজ পালসার, সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিলাম। তো যে সবার প্রথম বাইক তাহলে পালসার হয়, বেশিরভাগ মানুষের প্রথম বাইক তাহলে পালসার হয়। হ্যাঁ, এই না প্রথম বাইক ইন দ্য সেন্স যে আমার নিজের টাকায়, নিজের টাকার কথা যদি বলি, সেকে পালসার হয়। এটা আমি অনেকের ক্ষেত্রে দেখতে যে তাদের নিজের টাকার প্রথম বাইকও পালসার হয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে, স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার আছে, সব দিক থেকে দেখা যাচ্ছে আমার বাজেটও কম ছিল। তো ওই জন্য আমি পরবর্তীতে পালসার ছাড়া আর কোনো অপশন পাচ্ছিলাম না মোটামুটি ভালোর মধ্যে। তো একটা ভালো কন্ডিশনের পালসার পাই, তখন থেকেই আসলে বলা যায় যে আমি আমার মতো করে মোটো ট্রাভেলিং শুরু করি। বাট এর আগে যদি আমি বলি, আমার বন্ধু বান্ধবদের অনেকের বাইক ছিল চিটং, যখন আসি আমার চিটং অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তো তাদের বাইক দেখা যাচ্ছে কম বেশি চালানো হতো। আর যদি নিজের কথা বলি, আমি মোটামুটি মোটো ট্রাভেলার 2015 শেষের দিক থেকেই বলা যায় যে আমার স্টার্টিংটা মোটো ট্রাভেলারের জার্নি আমার স্টার্ট হয় ওই সময় থেকে। আমি খুব বেশি দিন ধরে বাইক চালাই না, অনেকে মনে করে যে আসলে এত বড় বড় অ্যাচিভমেন্টস করেছি নিশ্চয়ই আমি অনেক প্রো রাইডার। আসলে ইটস দ্য প্রো রাইডার থিং ইজ, আমাকে অনেকে এমনকি এটাও জিজ্ঞাসা করেছে যে আপনি কত বছর ধরে বাইক চালান। তা আমি কিন্তু ফ্র্যাঙ্কলি বলি যে ভাই, আমি বাইক চালাই বেশি দিন হয় না, 5-6 বছর হয় যদি কন্টিনিউয়াস বাইকিং এর কথা বলি। বাট অ্যাকচুয়ালি আমার কাছে মোর লজিক্যাল কোয়েশ্চেন ইজ যে কতদিন ধরে বাইক চালানোর চেয়ে আরো লজিক্যাল হচ্ছে কত কিলোমিটার বাইক চালিয়েছি। তা আমি অল্প দিনেই কিন্তু হাজার 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 কিলোমিটার পার করেছি। ইনফ্যাক্ট আমার এই 5-6-5 বছরে অলমোস্ট 1.5 লাখ কিলোমিটার আমি পার করেছি সব বাইক চালিয়ে ইন টোটাল।
1.5 লক্ষ কিলোমিটার বাইক পার্ক চালানো হয়েছে দেশ বিদেশ মিলিয়ে। তো ওই হিসাবেই আমার মোটর ট্রাভেলিং জার্নিটা দেখা যাচ্ছে, ওই পূর্ণ শেষ থেকে শুরু হয়, আস্তে আস্তে চিটাগাং ঘোরা শুরু করি, তারপর অন্য অন্য দিকে মুভ করি, এই আর কি, এতটুকুই। ওকে, এতক্ষণ আমরা জানলাম মাজদাক ভাইয়ের কিভাবে উনি মোটর ট্রাভেলার হলেন, তার বেশি দিনের অভিজ্ঞতা নয়, মাত্র 5-6 বছর বাইক চালিয়ে তিনি এক ধরনের অসাধ্য বা একটা রেকর্ড অর্জনের চেষ্টা করেছেন এবং সেটা করেছেন এবং করে দেখিয়েছেন আমাদের। এই জন্যই আমি ইন্টার শুরুতে বলেছিলাম যে আমি আজকে যার শো নিব তিনি একজন পাগলাটে মানুষ, এবং তার টিমমেট আমাকে কিন্তু সেই কথাটাই বলছে যে সে কিন্তু খুবই অসম্ভব রকমের একটা পাগলাটে মানুষ, এবং সে যা চিন্তা করবে তা করার চেষ্টা করবে এবং করে দেখাবে। তো এবার সেকেন্ড যে কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু যারা যারা বাইকার্স আছেন তাদের একটু বলি যে আমরা যখন একটা শো করি বা কোনো গেস্টকে আনি, গেস্টকে আমরা টোটালি রিসার্চ করি যে তার কি কি অ্যাচিভমেন্ট রয়েছে বা তা সে কি কি করেছে একদম শুরু থেকে শুরু করি অ্যাকচুয়ালি। তো তখন দেখলাম যে উনি 2018 সালে 64টি জেলা মাত্র 8 দিনে কমপ্লিট করেছেন, তার মানে হচ্ছে 8 দিনে আপনার টোটাল 64টি জেলা আমরা যে সার্কিট ট্যুর বলি সেটা কিন্তু উনি কমপ্লিট করেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমার সেকেন্ড কোশ্চেন থাকবো যে আপনার যেহেতু 5 থেকে 6 বছরের বাইকের এক্সপিরিয়েন্স, তার মানে আপনি 4 বছরের মধ্যে আপনি 64টি ডিস্ট্রিক্ট ট্যুর দেওয়ার প্ল্যান করেছিলেন, তো কিভাবে প্ল্যানটা করেছিলেন এবং কিভাবে কমপ্লিট করেছিলেন আর কোনো সমস্যা হয়েছিল কিনা, এই ব্যাপারগুলো আমরা জানতে চাই। আচ্ছা, প্ল্যানিং এর কথা যদি বলি, 64 জেলার ট্যুরের আগেই মোটামুটি আমার অনেক ডিস্ট্রিক্টই কভার হয়ে গেছিল পার্সোনালি আমার নিজের বাইক নিয়ে। তো 64টা জেলা একই সাথে একই রাইডে টার্গেট করার একটাই উদ্দেশ্য ছিল, বিকজ আমার নেক্সট প্ল্যান ছিল আমি দেশের বাইরে যাব বা দেশের বাইরে রাইড করব। তো এর মধ্যে দেখা যাচ্ছে আমি যেটা মনে করি যে আসলে নিজের দেশ যদি আমি না ঘুরে যদি সরাসরি দেশের বাইরে চলে যাই, দ্যাট ইজ নট ভেরি লজিক্যাল টু মি। আমার কথা হচ্ছে আমি আগে নিজের দেশটা ঘুরবো, তারপরে আমি দেশের বাইরে মুভ করব। তো অ্যাটলিস্ট বলতে পারবো যে আমি 64টা জেলায় আমার টায়ারে দাগ ফেলিয়েছি 8 দিনে। এই ছাড়াও ডিভিশন ওয়াইজও আমি 64টা জেলা আগে পরে করে কমপ্লিট করেছি, প্রত্যেকটা ডিভিশন ট্যুর আমি, ইনফ্যাক্ট কিছু ডিভিশন তো আমার বেশ কয়েকবারই হয়েছে, যেমন খুলনা বরিশাল ডিভিশন আমার মাল্টিপল টাইমস হয়েছে, সিলেট অনেকবার হয়েছে, সিলেট 2 বার হয়েছে, খুলনা বরিশাল কয়েকবার হয়েছে, চিটাগাং এর তো কথা নাই বলি, চিটাগাং এর ছেলে দেখা যাচ্ছে এভরি উইকেন্ডস এদিক ওদিক চলে যাওয়া হয় আশেপাশে যেখানেই সম্ভব হয়। তো ওইভাবেই আসলে দেখা যাচ্ছে আমার প্ল্যানিংটা শুরু হয় যে না, আমি যেহেতু সামনে বড় একটা ইন্টারন্যাশনাল ট্যুর প্ল্যান করছি বা আমার ইচ্ছা ছিল দেশের বাইরে আমি নিজের বাইক চালিয়ে যাব, ওই কারণে আমি আমার দেশের 64টি জেলা টার্গেট করেছিলাম যে আমি একই সাথে একই রাইডে শেষ করব। তো ট্যুরটা অ্যাপ্রক্সিমেটলি 4,500 কিলোমিটারের মতো ছিল। আমার ইনিশিয়াল টার্গেট ছিল 6 দিনের, বিকজ আমার অফিস থেকে ছুটি ছিল 7 দিনের, তো আমি 6 দিন টার্গেট করেছিলাম। আর ইনিশিয়ালি এটা সোলো প্ল্যান ছিল, পরবর্তীতে আমার ফেসবুকে অনেকদিন ধরেই কথা হচ্ছিল সিদ্দিক ভাইয়ের সাথে, আবু বকর সিদ্দিক ভাই, তো উনিও রিসেন্টলি তখন KPR কিনে, তো ওনার সাথে কথা হচ্ছিল। তো আমি ওনাকে বলি যে এরকম এরকম আমি একটা ট্যুরে যাচ্ছি, কি বলেন যাবেন কিনা। তো উনি বলল যে যাওয়া যায়, ওয়াই নট। তখন পাশাপাশি উনি এটাও বললো যে ভাই এত বড় ট্যুর আমি জানি না কিভাবে কি হবে, কারণ আমার এক্সপিরিয়েন্স অত বেশি নাই রাইডিংয়ের। আমি বললাম যে ভাই রাইডিংয়ের এক্সপিরিয়েন্স এখানে কোনো ফ্যাক্ট না, আমি হচ্ছে খুব বড় বিশাল রাইডার তা কিন্তু না, ইটস অল অ্যাবাউট প্যাশন, যেটা আমি মনে করি জাস্ট ভিতর থেকে আসতে হবে, আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনি সবই পারবেন। তো এইভাবে জিনিসগুলো দেখা যাচ্ছে, তার সাথে কথা হওয়ার পর পরে তিনিও এগ্রি করেন, তিনিও আমার সাথে যাবেন। জাস্ট ওনার সাথে ইট ওয়াজ লাইক আমার অ্যাকচুয়ালি সিঙ্গেলই প্ল্যান ছিল, ওনার সাথে বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল, ওনার নতুন KPR ছিল, তো ওনাকে আমি কেয়ার করি ব্যাপারগুলো, উনিও রাজি হয়ে যায়। তো পরে আমি ভাবলাম যে ওয়াই নট, একজন থাকলে তো ভালোই হয়, একসাথেই আমরা করি, আর মোর ওভার দুজনেরই বাইক KPR ছিল, সো দেখতে জিনিসটা সুন্দর দেখাইতো যদি দুটা KPR একই সাথে বের হয়, একই সাথে 64 জেলা কমপ্লিট করবে, জিনিসটা সুন্দর হতো। তো এই আর কি, তো ওখান থেকেই পরে আমরা একসাথে ট্যুর আমাদের স্টার্ট করি। পরে আনফর্চুনেটলি আমার প্ল্যান অনুযায়ী আমি এক্সিকিউট করতে পারি না, আমার প্ল্যান ছিল 6 দিনে কমপ্লিট করা, সময় লেগে যায় কিছু কিছু ইস্যুস নিয়ে, দেখা যাচ্ছে আমরা কিছু প্রবলেমের সম্মুখীন হই। যেমন আমার প্রথম যদি আমি গল্পর কথাই বলি, সিরাজগঞ্জে আমার যে ফোনে আমার অফিসে সিম লাগানো ছিল সেটা দিয়ে আমি আপনার
নেভিগেশন করতেছিলাম, ওখানে জিপি সিম ছিল, তো তো ইন্টারনেট দেখা যাচ্ছে জিপিতে ভালো, তা আমি ওটা নেভিগেশন করতেছিলাম। তা আমার দুইটা ফোন ছিল, ইউজুয়ালি আমি দুইটা ফোন ইউজ করতে পারি না বা আমার অভ্যাস নাই। আমার এই পর্যন্ত যে কয়বার আমি দুইটা ফোন ইউজ করি বা করার চেষ্টা করি, প্রত্যেকবারই একটা না একটা দুর্ঘটনা ঘটে, মানে ইন শর্ট আমি মোবাইলটা হারিয়ে ফেলি। এর আগেও হয়েছে, ইনফ্যাক্ট ওই ট্যুরে থাকাকালীন অবস্থায় আমার সেম জিনিসটাই ঘটে। তা আমি আমার ওই অফিসের সিম সহ যে মোবাইলটা ছিল সেটা আমি পেট্রোল পাম্পে পকেটেই রাখছিলাম, খুব সম্ভবত সামহাও ফিউলিং করার সময় সামহাও এটা আমি হারিয়ে ফেলি। তো ওখান থেকে দেখা যাচ্ছে আমার মুখ খারাপ, ঠিক আছে, কারণ অফিসের কল আমার দেখা যাচ্ছে ট্যুরে থাকা অবস্থায় কন্টিনিউয়াস বেসিস আসতেছিল। আমার অফিসের দায়িত্বটাই এমন ছিল যে প্রচুর কল আসে, তো সিম হারাই ফেলানোর পর একটা মুসিবত। এরপর থেকে তো মন খারাপ, ওখানেও সময় চলে যায়, তারপরে বৃষ্টি হয়, ঝড় হয়, ওভারঅল সবকিছু আমাদের প্ল্যানটাকে দেখা যাচ্ছে পিছায় দিচ্ছিল। আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে যখন দেখতেছি যে না, আমার তো ছুটির একটা লিমিটেশন আছে, আর সিদ্দিক ভাইয়েরও একটা সমস্যা হচ্ছিল, ওনার বাইকে প্রবলেম দেখা গেছে ওনার বাইকের আপনার ওয়াটার পাম্প যেটা আছে, কুলেন্টের ওয়াটার পাম্প বা কুলেন্ট পাম্প, ওইটা মনে হয় কেটে যায় বা সামথিং। তো ওনারা বাইকে যা কুলেন্ট ছিল সব বের হয়ে পড়ে যাচ্ছিল, আপনার ওভারফ্লোর পাইপ থেকে সব বের হয়ে পড়ে যাচ্ছে, কোনোভাবেই কুলেন্ট ইঞ্জিনে থাকতে ছিল না। তো এই ইস্যু দেখা দেওয়ার পর দেখা গেছে ওনার বাইক খুব ফাস্ট উনি চালাতে পারতেছিল না, ঠিক আছে, উনি এমনিতেই একটু স্লো চালায় বা সেফ লিমিটে চালায়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছিল একটা ডিস্টেন্সের ইস্যু হচ্ছিল। এরপর যখন এই ইস্যুটা দাঁড়ায় তখন তো আরও দেখা যাচ্ছে স্পিড লিমিটেশন করে চালানো লাগতেছিল, আর পার্টসও পাওয়া যাবে না। আমি জানি তখন আমরা দিনাজপুরে ছিলাম খুব সম্ভবত এই ইস্যুটা যখন দেখা দেয়। তো পরবর্তীতে আমরা একসাথে কন্টিনিউ করতে করতে প্রায় 32 বা 34টা জেলা একসাথে কমপ্লিট করি। তারপরে উনি বলে যে ভাই তো ইস্যু হচ্ছে অনেক, মনে হয় না আমি একসাথে আপনার সাথে রাইড করে কমপ্লিট করতে পারবো ওই টাইম ফ্রেমের মধ্যে, যেহেতু আপনার লিমিটেশন আছে টাইমের, আপনি আগায় যান। তারপর আমি আমার মতো করে আগায় যাই। জিনিসটা আসলে টাফ ডিসিশন ছিল, ইট ওয়াজ এ টাফ কল, কারণ একসাথে আমরা যেহেতু স্টার্ট করার ডিসিশন নিচ্ছে একসাথে শেষও করা উচিত, বাট আমারও কিছু বাইন্ডিংস ছিল, প্লাস উনিও যখন নিচ থেকে জিনিসটা বললো ওই সময় আমার কাছে কেন জানি মনে হলো যে না হয়তো বা এটাই রাইট ডিসিশন হবে। তো তখন আমি একা মুভ করি নাটোর থেকে খুব সম্ভবত আমি আলাদা হয়ে পড়ি। তো পরে শেষমেশ 8 দিনে শেষ করি। আর মজার বিষয় হচ্ছে যখন আমি এই ট্যুরটাতে বের হই তখন আমার অফিসের আমি তখন নতুন আমার ওই অফিসে জয়েন করি, জাস্ট 2 মাস চাকরির বয়স, আর আমি হুটহাট করে এদিক ওদিক ছুটি মিলাইয়া 7 দিনের ছুটি বের করে ফেলছি। কিভাবে কিভাবে বের করে ফেলছি, মানে ফাঁকি দিছে কি সিস্টেম, অনেক টাফ অফিস থেকে ছুটি নেওয়ার, এটা আই ক্যান ফিল ইউ ব্রো, কি কষ্ট অফিস থেকে ছুটি নেওয়া। হ্যাঁ, আচ্ছা, সিদ্দিক ভাই কমেন্ট করলো যে ঠাকুরগাঁওতে কুলেন নষ্ট হয়, ওনার কুলেন পাম্পটা ঠাকুরগাঁওতে নষ্ট হয়, আমি দিনাজপুর বলে দিয়েছি বলে। ওকে সিদ্দিক ভাই তাহলে আমাদের সাথে আছে, ওকে ফাইন, আরো ভালো হলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে 30-32টা বললাম তো, 29টা ডিস্ট্রিক্টস একসাথে কভার করেছি, ওই আমাকে মনে করে দিল, আমার আসলে মনে নেই, ওনার ক্লিয়ারলি মনে আছে, থ্যাংক ইউ ফর দ্যাট সিদ্দিক ভাই। তো পরে আর কি কোনোভাবে একা মুভ করা শুরু করি। তারপরে প্রবলেমের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম আমার ছিল না, যেমন সিদ্দিক ভাইয়ের আপনার যে কুলেন্টের প্রবলেমটা হয়েছিল, আমার মারাত্মক আর একটা বড় প্রবলেম হয়েছিল যেটা আমি খুব একটা শেয়ার করিনি কারোর সাথে, কাছের মানুষরাই জানে, সেটা হচ্ছে আমার পিছনের যে ব্রেক লাইনটা ছিল, আমার তো ডুয়াল ডিস্ক বাইক কেপিআর ছিল, তো কেপিআরের সামনে পিছনে দেখা যাচ্ছে আমি আফটার মার্কেট আপনার হোস পাইপ লাগিয়েছিলাম, ঠিক আছে, যেটা মেটাল আই মিন স্টিল ব্রেডেড বলে। তো স্টিল ব্রেডেড হোস পাইপ লাগানোর কারণে হচ্ছে কি, পিছনের স্টিল ব্রেডেড হোস পাইপটা নর্মালি স্টক সাইজের চেয়ে বড় হয়। তা আমি ট্যুর থেকে বের হওয়ার আগেই আপনার সার্ভিসিং করেছিলাম আমার যে মেকানিক আছে তাকে দিয়ে, ক্লোজ মেকানিক, খুব ভালো কাজ করে চিটাংয়ের, তো ওকে দিয়ে সার্ভিসিং করেছিলাম। বাট আনফর্চুনেটলি সে ভুলে কি করে, ওই যে হোস পাইপটা ছিল সেটা একটা জায়গায় প্যাচ ছিল, মানে একটা এক জায়গায় প্যাচের মতো একটা গিটের মতো ছিল, ঠিক আছে, তো ও যখন সার্ভিসিংটা করে ওই গিটটা দিতে বা ওই প্যাচটা ওদিক দিকে ঘুরাই দিতে ভুলে যায়, যার ফলে যেহেতু এটা লম্বা ছিল, তা আমি ট্যুরে যখন বের হই চিটং থেকে, চিটংয়ের সাইডটা শেষ করে যখন আমি ঢাকায় ঢুকি, মেঘনা ব্রিজেই আমার দেখি যে পিছনের ব্রেক একেবারে ফেল, টোটালি ফেল, ব্রেক নাই।
just like the lever ami push kortechi brake lever tire brake lever push kortechi but totally brake kaji korche na mane brake lever freely move korte jay kono pressure i dekhtechi na pore to amar matha hoye gelo kharap to oi din rate ami amar dhakai basha uttarate chilo but ami uttara jai ni karon amar plan chilo erpor manikganj plan chilo to uttara theke manikganj ulta hoye jeto to ami oi din TSC এর পাশে আপনার TSC না আই মিন সরি জায়গার নাম ভুলে গেছি ঢাকা কম চিনি TSC এর আশেপাশেই আপনার খুঁজতেছিলাম যেন ওখান থেকে মুভ করতে পারি তো আমি ইবনুল হাসান ভাইয়ের বাসা ছিলাম রাতে তো ইবনুল ভাইয়ের আমি আবার অ্যাকচুয়ালি রিওয়াইন্ডে চলে আসছি জাস্ট প্রবলেমের কথা বলার কারণে ইনিশিয়ালি তো বলেই দিলাম সবকিছু আট দিনে শেষ করি তো প্রবলেমটা ছিল মেজর ওই সময় জিনিসটা বুঝতেছিলাম না তো ইবনুল ভাইকে দেখাইলাম তো ইবনুল ভাই বললো যে মনে হয় ব্রেকের মাস্টার সিলিন্ডারের পকেট মনে হয় ফেটে গেছে বা কিছু একটা তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে কি আর করার দেখি যাইতে থাকি যদি কিছু সলিউশন পাই তো ওই দিন ছিল আবার ফ্রাইডে জুমার দিন ছিল তো আমি সামনের ব্রেকের উপরই ডিপেন্ডেন্ট হই চালাচ্ছিলাম সামনের ব্রেক টোটাল ইঞ্জিন ব্রেক আর সামনের ব্রেকের উপর ছিলাম তো পিছের ব্রেক একেবারে নাই নাই বলতে টোটালি নাই এমন আছে কম ধরতেছে বা কিছু তা না একেবারে ছিল না তো আপনার পরবর্তীতে খুব সম্ভবত কোন জায়গার জন্য আপনার মনে হয় নরসিংদীর আগে খুব বা আগে পরে ওই সাইডটাতে আমরা আপনার একটা লোকাল মেকানিক খুঁজে পাই তাকে দেখাইলাম যে ভাই কি সমস্যা দেখেন ব্রেকের কি সমস্যা একটু সলিউশন করতে পারেন কিনা দেখেন তো সেও খুঁজে পাচ্ছিল না হঠাৎ করে আমার চোখ পড়ে যে যে ব্রেক হোস্টটা আছে সে ব্রেক হোস্টটা টোটালি ছিঁড়ে গেছে এবং ব্রেক ফ্লুইড যেটা আছে সেটা আমার পুরো সুইং আর্মের উপর মানে লেগে আছে সুইং আর্মে দেখলাম যে রং টং উঠে আঠা আঠা হয়ে আছে তা আমি তখনই বুঝলাম যে ঘটনা কি ঘটছে ঘটনা হচ্ছে আমার টায়ারের সাথে ওই পাইপটা লাগতে 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 টায়ার রোটেশনের সাথে লাগতে লাগতে সেটা ছিঁড়ে গেছে ছিঁড়ে একেবারে যত ব্রেক ফ্লুইড ছিল সব পড়ে গেল একেবারে তো আমি বুঝলাম যে এটা এখন তো কিছু করার নাই একটাই অপশন আছে সেটা হচ্ছে যদি আমি সেম এরকম আর একটা ব্রেক হোস পাই তা আমি ওনাকে ওই মেকানিককে বললাম যে ভাই পুরানো গাড়ি থেকেও যদি একটা ব্রেক হোস দেওয়া যায় এমন না যে পিছেরটাই হতে হবে যদি সামনে ব্রেক হোজও যদি দেওয়া যায় খুব উপকার হয় তো ফ্রাইডে ছিল খুব একটা ওরা বলতেছিল এটা পাওয়াই যাবে না তো পাওয়া যাবে না যখন থাক কি আর করার ফ্রাইডে ছিল তো আমি জানি যে মনে হয় পাওয়াটা টাফ হয়ে যাবে আমি আল্লাহর নামে বললাম যে যা হবে দেখা যাবে পিছের ব্রেক ছাড়াই চালিয়ে যাই তো আমি ইনফ্যাক্ট আপনার 58টা জেলা ব্রেক পিছনের ব্রেক ছাড়াই আমি কমপ্লিট করি 58টা জেলা টোটালি পিছনের ব্রেক ছাড়া আমি কমপ্লিট করি যেটা কোয়াইট চ্যালেঞ্জিং ছিল আমার কারণে মানে আমার জন্য খুব কোয়াইট চ্যালেঞ্জিং ছিল পিছনে ব্রেক ছাড়া টোটালি চালানোটা কয়েকটা জায়গায় অনেক হার্ড ব্রেক করতে হয়েছে বিকজ 8 দিনে বা 6 দিনে যে টার্গেটটা ছিল এইভাবে যদি আমার কমপ্লিট করতে হয় স্বাভাবিক আমি অ্যাভারেজ স্পিড একটা ভালো অ্যাভারেজ স্পিড মেনটেন করতে হবে দ্যাট মিনস আমার রাফ অ্যান্ড টাফই চালাইতে হবে তো রাফ অ্যান্ড টাফ চালাবো আর একটা ব্রেকের উপর ডিপেন্ডেন্ট হয়ে দ্যাট ওয়াজ আ ভেরি টাফ কল বাট তবু আমি ওইভাবে চালিয়ে যাই কিছু কিছু জায়গায় সামনের চাকা আমার স্কিড হয় খুব হার্ড ব্রেক করার কারণে স্কিড হয়ে আমি মানে এখানে হ্যান্ডেল ঘুরে গেছে বা এক পাশে চলে আসছে চাকা ঘুরে যায় সামনের চাকাটাই বেঁচে গেছি আল্লাহর রহমত আল্লাহর বিশেষ রহমত ছিল আমি আমার সামহাও ব্যালেন্স করে ফেলি দুদিকে পাটা লাগায়া কোনোভাবে ব্যালেন্স করে বেঁচে যাই তো পরে যেটা হয় একটা অ্যাক্সিডেন্টও হয় আমার একদম শেষে বাসার দিকে যখন যাচ্ছি ফেনীতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় ছোটোখাটো বিকজ আমি ফেনীতে তখন রং সাইড দিয়ে আসতেছিলাম প্রচুর জ্যাম ছিল ওই সময় খুব সম্ভবত ফেনীর মহিপালের যে ফ্লাইওভারটা ছিল তারপর রেলগেটের যে ফ্লাইওভারটা ছিল ওগুলো কনস্ট্রাকশন চলতেছিল তো খুব জ্যাম পড়তো ওই জায়গায় তা আমি তখন জ্যাম দেখে রং সাইড মারা শুরু করছি তো রং সাইডে একদম শেষের দিকে ছিলাম মানে আপনারা কী বলে থার্ড লেনের পাশে ছিলাম তো আমাকে একটা বাস খুব জোরে চাপ দেয় তো আমি হার্ড ব্রেক করি হার্ড ব্রেকে তখন আর কোনোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারি না নুড়ি পাথর ছিল নিচে যার কারণে আপনার আমি স্কিড করে পড়ে যাই তখন লাকিলি টুলস ছিল আমার কাছে তা আমি হ্যান্ডেল দেখা গেছে তখন ক্লিপনগুলো বাঁকা হয়ে গেছে তারপরে ব্রেক লিভার বাঁকা হয়ে গেছে ঘুরে গেছে তো এগুলো আমি টুকটাক যা যা ছিল আমার কাছে টুলস আমি ওগুলো দিয়ে নিজের কাজ নিজে সেরে কন্টিনিউ করি তো ওখানে আমার অনেক সময় নষ্ট হয় প্রায় 45 মিনিটের মতো নষ্ট হয় ঘন্টাখানিক সময় নষ্ট হয় আমার এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে তো এই হলো আমার 64 এর গল্প আর কেন শুরু করলাম তাও তো বলেছি আসলে ইন্টারন্যাশনাল ট্যুরের প্ল্যান ছিল নেক্সট টাইম তো ভাবলাম যে আমি আমার দেশটা পুরোপুরি শেষ করি এই আর
আমি প্রথমে বলেছিলাম যে আমি আমি আজকে যার ইন্টারভিউ নিব সে একজন খুবই পাগলাটে একজন মানুষ, এবং তার 64 ডিস্ট্রিক্টের ট্যুরের ঘটনা শুনে আমি কিন্তু আবারও আপনাদের কাছে প্রুভ করে দিলাম তিনি একজন পাগলাটে মানুষ, এবং তিনি যেটা চিন্তা করবেন সেটা কমপ্লিট করেই কিন্তু আসবেন। তো ভাই অনেক প্রশংসা করে ফেলতেছেন ভাই, এত বেশি করার মতো কিন্তু আমি মানুষ না, ঠিক আছে, আমি খুব সাধারণ রাইডার। এমন কিছু বলি নাই, আমাদের আরো আসলে আরো অনেক বলা দরকার ছিল। তো এরপরে কিন্তু আমরা আসলে মাসদাক ভাইকে আমরা যে জন্য এনেছি সেই গল্পটা শুনবো। এর আগে আমরা একটা এমটি হেলমেটস এর একটা নির্দিষ্ট মডেল সম্পর্কে জানবো, যেটির নাম হচ্ছে এমটি থান্ডার 3SB জেট। যারা যারা অনেকেই আমাদের কাছে একটা প্রিমিয়াম হাফ ফেস হেলমেট চেয়ে থাকেন যে প্রিমিয়াম হাফ ফেস হেলমেট কি রয়েছে, আমরা হাফ ফেস হেলমেট তখন ইম্পোর্ট করতাম না। রিসেন্টলি আমরা বাংলাদেশে একটা হাফ ফেস হেলমেট ইম্পোর্ট করেছি যেটা দাম নির্ধারণ করা হয়েছে 6,499 টাকা। তো অনেকের কাছে 6,499 টাকা আর একটা হাফ ফেস হেলমেট অনেক বেশি মনে হতে পারে, বাট আপনি যদি কোনো ব্র্যান্ডের হেলমেটের দিকে মুভ করেন তাদের এন্ট্রি লেভেল যে ফুল ফেস হেলমেট থাকে তার থেকে হাফ ফেস এর হেলমেট গুলো একটু বেশি দামি হয়ে থাকে। আর এই থান্ডার 3SB জেট এর মডেলের নাম কথা শুনেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যেটা কিন্তু থান্ডার 3SB যে ফুল ফেস হেলমেটটা রয়েছে সেটার হাফ ফেস ভার্সন। অ্যান্ড ইয়েস অবভিয়াসলি তাই, আপনি সামনের পার্টটা বাদ দিয়ে বাকি সবই কিন্তু আপনার থান্ডার 3SB, জাস্ট ফ্রন্টে আপনার হাফ ফেস, এবং এটাতে যে প্যাডিংটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু আপনার কেয়ার স্নেক কার্বনের যে এক্সো লাইনিং এর প্যাডিং ইউজ করা হয়েছে সেই এক্সো লাইনিং এর প্যাডিংটা কিন্তু ইউজ করা হয়েছে। আর পাশাপাশি এটা সামনে যে ভাইজরটা রয়েছে ভাইজরটা কিন্তু একদম লং একটা ভাইজর, এবং সাইড দিয়ে কিন্তু লক করা থাকে। তো এটা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আপনারা কিনতে পারবেন 6,499 টাকায়। আর বেশি দেরি করব না, প্রথমে কিছু কমেন্ট নিব। অনেকগুলো কমেন্ট আসতেছে আজকে, অনেক কমেন্ট আসতেছে। একজন লিখেছেন লাভ ফ্রম পাকিস্তান, মেবি আপনার কোনো ফলোয়ার্স ফ্রম পাকিস্তান। আমার ফ্রেন্ড পাকিস্তানের ফ্রেন্ড, পাকিস্তানের টুরে থাকাকালীন অবস্থায় তখন ফ্রেন্ড ছিল। দেন এমডি ইমন লিখেছেন মাসদাক ভাই কিন্তু অসাধারণ, আমার সাথে দেখা হচ্ছে না যে কোনো মত। ওকে, সুমন ভাই, সুমন সাবিত ভাই লিখেছেন যে সেটা আমরা জানি আপনি কেমন রাইডার। ওকে ভাই, সবাই জানে, আপনি জানে যে আপনি কেমন রাইডার। সিদ্দিক ভাই লিখেছেন যে ইঞ্জিন লাগে না, পাগলা এনার্জি লাগে। ওকে, দেন আমরা এখন সরাসরি 3 নম্বর কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে যে আমরা জানি যে আপনি চট্টগ্রাম মেট্রো ল নিয়ে 2019 সালে আপনার রেড জি এস এক্স, আমি না এটা উচ্চারণ করতে গেলে প্রত্যেকবার না আটকা যায়, কেন জানি দেয় আমি খালি আটকা যাই। ওকে, তো উনি ওই বাইক নিয়ে পাকিস্তানে প্রবেশ করেন, প্রথমত বাংলাদেশ সরি ইন্ডিয়াতে প্রবেশ করেন, তারপর পাকিস্তানে প্রবেশ করেন, এবং সেই ভিডিওটা আমরা দেখেছি, এবং প্রথম বাংলাদেশি হিসেবে কিন্তু তিনি এই অর্জনটা অর্জন করেন, এবং আমরা খুবই প্রাউড ফিল করি যে এখনকার যারা বাইকার আছেন তারা বিভিন্ন দেশে যাচ্ছেন এবং আমাদের বাংলাদেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসতেছে, এবং বাংলাদেশি ঢাকা মেট্রো ল অথবা চট্টগ্রাম মেট্রো ল বাইরের দেশে যাচ্ছে, এটা এই জিনিস নিয়ে আমরা খুবই গর্বিত। এবং এখন আমরা যে বিষয়টা জানতে যাবো যে বাংলাদেশ থেকে পাকিস্তান, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান, কিভাবে আপনি ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুরের প্ল্যানটি করলেন, এবং কিভাবে আপনি ইন্ডিয়া ক্রস করে পাকিস্তান ঘুরলেন, এবং পাশাপাশি পাকিস্তানে আপনি কি কি ঘুরেছেন। আচ্ছা, যেহেতু আপনি একটা জিনিস বলেছেনই যে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর, তো আমি 64 ডিস্ট্রিক্ট ট্যুর রাইড কমপ্লিট করার পর থেকেই বা এরও আগে থেকে আমার প্ল্যান ছিল আমি বের হব। তো আমার মোটিভেশন বলা যায় যারা এর আগে গিয়েছেন দেশের বাইরে, বিশেষ করে প্রথম আমার দেখা প্রথম খারদুংলা যারা জয় করেন, আব্দুল মোমেন রোহিত ভাই এবং আবু সাইদ ভাই, তাদের এই ট্যুরটা আমি অনেক বেশি ফলো করেছিলাম। হ্যাঁ, তো আমার তখন থেকে আসলে এরকম একটা অ্যাডভেঞ্চারাস ট্যুরের খুব ইচ্ছা জাগে যে আমি নিজের বাইক নিয়ে কোনো এক সময় হয়তো বা যাবো, হ্যাঁ, দেশের বাইরে। আর নিজের দেশের দেশের বাহিরে যে আসলে বাংলাদেশের বাইক নিয়ে যাওয়া যায়, বা বাংলাদেশে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আছে যারা কার্নেট ইস্যু করে, এই ব্যাপারে আমার ধারণা ছিল না। বিকজ আমি অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট বাইকার যারা আছে দেশের বাহিরে, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান, তারপরে বিভিন্ন দেশের আমেরিকান, তো তাদেরকে তো ফলো করি, তো দেখি যে হ্যাঁ করা যায়, ইন্টারন্যাশনাল ট্যুর সম্ভব, বাট সেটা বাংলাদেশ থেকে সম্ভব সেটা আমি আসলে জানতাম না, বা বাংলাদেশের গাড়ি বাইরের দেশে চলা সম্ভব সেটা আমার ধারণা ছিল না। তো ওই ট্যুরের পর থেকে আমি দেখি যে না, এটা পসিবল। তো
আবু সাইদ ভাইয়ের সাথে তখন আমার পরিচয় হয় আস্তে আস্তে, তো ওনার সাথে কথা হয় দীর্ঘদিন ধরে। ওনার সাথে আমার একটা ছোটখাটো একটা সাইড বিজনেস নিয়েও কাজ হয়। তো ওইখান থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে ট্যুর নিয়ে আমরা প্ল্যান করি। হ্যাঁ, তো আর ট্যুর নিয়ে প্ল্যান করার পর মানে আমার একটা ইচ্ছা ছিল যে আমি আবু সাইদ ভাই সহ একদিন যাব, কোনো একটা জায়গায় যাব, বা তারা যতটুকু অর্জন করেছে এর আগে আমি তার চেয়ে বেশি করার চেষ্টা করবো আমার দেশকে তুলে ধরার জন্য। তো ওখান থেকে প্ল্যানিংটা করা শুরু করি আস্তে আস্তে। সাইদ ভাইকে বলি যে ভাই প্ল্যান করি, আসেন বাইরে যাওয়ার একটা ইচ্ছা আছে আমার, আপনি সহ যাব। তো ওখান থেকে আস্তে আস্তে একটা প্ল্যান এ দাঁড়া করাই আমি সিঙ্গাপুর পর্যন্ত, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর পর্যন্ত একটা প্ল্যান দাঁড়া করাই। আনফর্চুনেটলি যেটা হয়তো বা সাইদ ভাইয়ের লাইভেও শুনেছেন, উনিও এটা নিয়ে অনেক কষ্ট করলো, ইন্ডিয়াতে গিয়েছে, তারপর এফআরআরও তো যোগাযোগ করেছে, মায়ানমারের ইন্ডিয়ার এমবেসিতেও কথা বলেছে। দেখা যাচ্ছিল কিছু জটিলতা দাঁড়ায়, আর কিছু জটিলতা দাঁড়াচ্ছিল আমাদের পথে। তো পরবর্তীতে সেটা আর আমরা এক্সিকিউট করি না। বাজেটেরও কিছু ইস্যুস ছিল মায়ানমার রিলেটেড, মায়ানমারে যেহেতু গাইড লাগে। তো যেহেতু প্রশ্ন হচ্ছে আসলে পাকিস্তান বা ইন্ডিয়া হয়ে পাকিস্তান যাওয়ার বিষয়টা নিয়ে, তো আমি আসলে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুরের যে শুরুটা সেটাই আমি আসলে আপনাদেরকে বললাম যে কিভাবে প্ল্যানিংটা আসে। তারপর যখন ওই প্ল্যানিংটা আর হচ্ছিলো না সেটাকে পোস্টপোন করি। পোস্টপোন করার পর ভাবলাম যে দেখি আর কি করা যায়। তো সাইদ ভাই তখন বলে যে পাকিস্তানের ই ভিসা চালু হয়েছে, ওয়াই নট পাকিস্তান, লেটস গো পাকিস্তান। পাকিস্তানের দুটা সুন্দর সুন্দর জায়গা আছে, এক হচ্ছে কারোকারাম হাইওয়ে, তারপর হচ্ছে স্কারদু। স্কারদু হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট কোল্ড ডেসার্ট। তো আমি স্কারদুর ব্যাপারে জানতাম না, তা যখন একটু ঘাটাঘাটি করি তখন বলি যে ওকে ইন্টারেস্টিং, স্কারদু ওয়ার্ল্ডস হাইয়েস্ট কোল্ড ডেসার্ট, মানে মরুভূমি, বাট সেটা হচ্ছে বরফ স্নো দিয়ে ভরা মরুভূমি, ঠিক আছে, ওয়ার্ল্ডস হাইয়েস্ট কোল্ড ডেসার্ট। তো পরে প্ল্যানিং করা শুরু হয় আস্তে আস্তে। আপনার প্ল্যানিং করতে করতে একটা পর্যায়ে যখন দেখি যে হ্যাঁ, ই ভিসাও এখন চালু হয়ে গেছে, পাকিস্তানের ভিসাও ইজি, সো আমরা একটা ইনিশিয়েটিভ নিই যে আমরা ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া হয়ে পাকিস্তান যাব। তো ঘুরে ফিরে একটা প্রবলেম যেটা হচ্ছে আমাদের, যারা আমরা রেগুলার পাসপোর্ট হোল্ডার, দ্যাট মিন্স গ্রিন পাসপোর্ট হোল্ডার, হ্যাঁ, আমরা যে ইন্ডিয়ান ভিসাটা পাই সেখানে আপনার ল্যান্ড বর্ডারগুলো মেনশন করে দিতে হয় যে আমরা কোন ল্যান্ড পোর্ট দিয়ে যাব। ফর এক্সাম্পল আপনি যদি সিলেট দিয়ে যেতে চান, আপনার কাছে সিলেটে কিছু অপশন আছে, সেটা দাউকি হতে পারে, তারপরে ধরেন আপনি আগারগাঁও দিয়ে যেতে পারেন, তারপরে আপনি আগারতলা, তারপর আরও অনেক বর্ডার আছে, বেনাপোল আছে, এদিকে চ্যাংরাবান্ধা আছে, বাংলাবান্ধা আছে, বা ফুলবাড়ি যেটা বলি আমরা, হ্যাঁ, তো অনেক বর্ডারের অপশন আছে। বাট আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে শুধু বাইরোর যদি যেতে চান আপনি ইন্ডিয়ায় যেতে পারবেন। হ্যাঁ, ইন্ডিয়ার পর আপনি যদি কোনো থার্ড কান্ট্রি যেতে চান, যেমন ফার্স্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, থার্ড কান্ট্রি যদি আপনি যেতে চান, যেমন ইন্ডিয়ার সাথে যে বর্ডারগুলো আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, ভুটান আছে, মায়ানমার আছে, আপনি শুধুমাত্র নেপাল এবং ভুটান যেতে পারবেন। যে ফর্মালিটিস বা প্রসেসিংগুলো করা আছে বা যে ট্রানজিট ভিসাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে শুধুমাত্র নেপাল এবং ভুটান যাওয়ার জন্য বাই রোড। আপনি মায়ানমার অথবা পাকিস্তানের জন্য কোনো ট্রানজিট ভিসার অপশন পাচ্ছেন না। সো আপনার কাছে ট্যুরিস্ট ভিসা থাকা অবস্থায়ও আপনি যদি পাকিস্তান যেতে চান, পাকিস্তানের ভিসাও আছে আপনার কাছে, কিংবা মায়ানমারেরও ভিসা আছে, আপনি একটা এক্সিট পারমিট বা চেঞ্জ অফ ডিপার্চার পোর্ট, যেটাকে আমরা বলে থাকি, যে আমরা যে পোর্ট দিয়ে ডিপার্চার হব ইন্ডিয়া থেকে, ইন্ডিয়াতে প্রবেশ করার পর সেই চেঞ্জ অফ ডিপার্চার পোর্টের একটা পারমিশন লাগে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে, বা এফআরআরও বেসিক্যালি এই কাজটা করে থাকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের আন্ডারে। তো এই পারমিশন নিয়ে ঘাটাঘাটি করতে 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 একটা পর্যায়ে দেখা যাচ্ছে আমরা কাছাকাছি চলে আসছি এক্সিকিউট করার প্ল্যান, বাট আমরা শিওর ছিলাম না যে পারমিশনটা আমরা পাবো বা পাচ্ছি, যেটা আমাদের পাওয়া সম্ভব সেটা দিয়ে আদৌ কি আপনার বর্ডার ক্রস করতে দিবে কি দিবে না, কারণ কেউ করে নেই নিজের বাইক নিয়ে, বিশেষ করে এর আগে পাকিস্তানে কেউ যায়নি বাংলাদেশ থেকে। সো একটা কোয়েশ্চেন মার্ক দাঁড়াইছিল যে আসলে কি সম্ভব কিনা। তো ওখান থেকে আমরা আসলে প্ল্যান করার পর আমি ডিসাইড করি যে আমি একটা রিস্ক নিতে রাজি আছি, আমি আগে যাব। হ্যাঁ, কারণ একসাথে সবাই যাওয়ার চেয়ে আমি একা গিয়ে যদি জিনিসটা হয় কি হয় না দেখে আসি, তাহলে একটা কস্টিং এর ব্যাপার স্যাপার থাকে বা ফেলিয়ারের চান্সেসটা কমে। একসাথে সবাই যাব, ফেলিয়ার হয়ে দাঁড়াবো, সেটার জন্য দেখা যাচ্ছে আসলে কষ্ট বেশি পাবো। তো একজন ফেলিয়ার হয়ে যদি দাঁড়ায় অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো যে না, আমরা সামনের প্ল্যান এক্সিকিউট করতে পারবো না। তো এর পাশাপাশি সাইদ ভাইয়ের প্ল্যান ছিল ইনিশিয়ালি শুধুমাত্র পাকিস্তান কভার করা, বা পাকিস্তানে বললাম যে ভাই না, পাকিস্তান শুধু কভার করবো না, গেলে
আমরা সামনেও যাব। ওখান থেকে একটা রুট আছে যেটা ম্যাক্সিমাম ট্রাভেলাররা ফলো করে, ফরেন ট্রাভেলার, সেটা হচ্ছে ইরান হয়ে UAE হয়ে সৌদি পর্যন্ত। তো আমরা উমরা করার একটা ইন্টেনশন রাখি, হ্যাঁ সৌদি পর্যন্ত যাওয়ার প্ল্যান করি আমরা। বিকজ আরেকটা ঝামেলা হচ্ছে, আপনি যদি পাকিস্তানের ভিসা একবার লাগাই ফেলেন আপনার পাসপোর্টে, বা পাসপোর্টে যদি পাকিস্তানের স্ট্যাম্প পড়ে, ইন্ডিয়ার ভিসা পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো ওই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য আমরা প্ল্যান করছিলাম যে, আমার আইডিয়া ছিল যে আপনার আমরা আরো সামনের দিকে আগাবো, তাহলে একটা টুরিস্ট প্রোফাইল দ্বারা হবে। ইনফ্যাক্ট কখনো যদি পরবর্তীতে ইন্ডিয়া ভিসা শেষ হওয়ার পর যখন আবার ইন্ডিয়া ভিসা অ্যাপ্লাই করব, তখন অবভিয়াসলি আপনার পাকিস্তান গেছি কিনা ওটা ফর্মের মধ্যে লেখা থাকে। তো ওই প্রশ্নটাকে বা ওদের ওই ইস্যুটাকে ট্যাকল দেওয়ার জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা পাকিস্তান ট্রানজিট করছি, বিকজ বাই রোড যদি আমরা সৌদি যেতে চাই আমার পাকিস্তান যেতেই হবে। তো এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা দেখা যাচ্ছে প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য আগাই। তারপরে আমি দেশ থেকে বের হই 29 সেপ্টেম্বরে, ইন্ডিয়াতে প্রবেশ করি এবং 7 অক্টোবরে পাকিস্তান আমি পৌঁছাই। মাঝখানে পারমিশনের কিছু ব্যাপার ছিল আর আমার একটু ফুড পয়জনিংও হয়েছিল, শরীরও খারাপ ছিল, সব মিলে দেখা গেছে একটু লেট হয়ে গেছে, নাহলে হয়তো বা আরো আর্লি আমি পাকিস্তান পৌঁছে যেতে পারতাম। 9 দিন লাগছে, হয়তো বা আমি 7 দিনে পৌঁছে যেতে পারতাম। 2 দিন আমার শরীর একটু খারাপ ছিল, আমি একটু ওয়েট করতেছিলাম বা একটু ডায়েট কমাই দিছিলাম। ইন্ডিয়ার ফুড খেতে খেতে দেখা গেছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, বিকজ ইন্ডিয়ার ফুডের যে স্পাইসেস গুলো থাকে, যে ধরনের ওরা স্পাইসেস ইউজ করে, আমি অনেক ঝাল খাই বা ঝাল পছন্দ করি, বাট ওদের স্পাইস গুলো না আমার কেন জানি হয়ে উঠেনি। তো হালকা ফুড পয়জনিং হয়েছে এবং আপনার জ্বরও চলে আসছিল, বাট তবু আমি ওই জ্বর নিয়ে মোটামুটি আগাইছি। খবর পেয়েছে যে মানে আপনি নাকি বিরিয়ানি টেনে ওইভাবে খাওয়া দাওয়া করেন নাই? বিরিয়ানি ইন্ডিয়াতে আসলে খুব বেশি একটা খাই নাই, আমি চেষ্টা করতেছিলাম যে ইন্ডিয়াতে যে জায়গায় যে খাবার গুলো পাওয়া যায় সেই জিনিসগুলো আমি খাবো, লোকাল ফুড গুলো। তো লোকাল ফুড খেতে গিয়ে আমার 13টা বেজে গেছে, ঠিক আছে, পরে আমি আর রিস্ক নিতে চাইনি, যে ভালো থাক যা আছে খাইছি। এরপর থেকে আমি আপনি ভালো খাবার গুলো খেতে পারেন নাই? হ্যাঁ হতে পারে, তাদের জন্য ভালো, আমার হয়তো ওই সময়, কারণ আমি আসলে অনেকদিন পর দেশের বাইরে বের হলাম। লাস্ট আমি এর আগে দেশের বাইরে গিয়েছি অনেকদিন, অনেক বছর আগে ফ্যামিলি সহ। তো নিজে এভাবে দেশের বাইরে গিয়ে এক্সপ্লোর করা, থাকা খাওয়া আমার জন্য একটু আনইজি হচ্ছিল, পরে আই ওয়াজ লাইক ঠিক আছে আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি। বাট পাকিস্তান খাবার, বিরিয়ানির কথা যদি বলেন ওটা সেটা পাকিস্তানে আসবে, ঠিক আছে, পাকিস্তানে আসলে অনেক খাবার এনজয় করছি, সেটা আমি আসতেছি। ইন্ডিয়ার কথা বলি, তো ইন্ডিয়াতে আপনার দিল্লিতে আমার মোটামুটি আমার শরীর খারাপ হয়ে দিল্লিতে আমার শরীর খারাপ হওয়ার পর সেটা পাকিস্তান পর্যন্ত আমার প্রভাব ছিল। তো যাই হোক, দিল্লিতে পেট টেট খারাপ হওয়ার পর, ফুড পয়জনিং হওয়ার পর, জ্বর আসার পর আমি ডিসাইড করি যে না ভাই ওদের খাবার আর খাওয়া যাবে না, আমি শুধু ফাস্টফুডই ছিলাম, KFC আর ম্যাকডোনাল্ডস, এছাড়া আর সাবওয়ে, এই তিনটা ছাড়া আমি আর কোথাও যাইনি। কারণ এই তিনটার প্রতি আমার একটা খাবারের রুচি আসতেছিল যে হ্যাঁ আমি এগুলো খেতে পারবো, বাট অন্য কোনো কিছু খাবার দেখলে বা তাদের খাবারের কালার দেখলে আমার মানে মাথা ঘুরাচ্ছিল, আমার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছিল, জ্বর বেড়ে যাচ্ছিল। তো ওই কারণে আমি ফাস্টফুড নিয়েছিলাম পরে। তো যাই হোক, পরবর্তীতে আপনার যে পারমিশনটা ছিল ওটা নিয়ে আদৌ কি যেতে পারবো কি পারবো না ডাউটে ছিলাম। তো ওই কারণে আপনার ভাবলাম যে বর্ডার পর্যন্ত যাই। ইনফ্যাক্ট আমি নিশ্চিত ছিলাম না যে আমি পাকিস্তান ঢুকতে পারবো কিনা, আমার একটা ব্যাকআপ প্ল্যান ছিল যদি আমি পাকিস্তান যেতে না পারি, যেহেতু এত কষ্ট করে এত দূর আসলাম, অ্যাটলিস্ট আমি লাদাখ ঘুরে যাব, লাদাখ লে তারপরে মানালি হয়ে ঘুরে আমি দেশে ফিরবো। তো একটা ব্যাকআপ প্ল্যান দাঁড়ানো ছিল আমার। আপনার রুটটা ছিল যে ইন্ডিয়াতে আপনি প্রবেশ করে আপনি জাস্ট এক্সপ্রেস ওয়ে ধরে আপনি জাস্ট ইয়াতে চলে গেছেন, বর্ডারে চলে গেছেন, আমি সরাসরি বর্ডারে চলে যাব। হ্যাঁ, যদি বর্ডার থেকে আমার কোনো কারণে ফেলিয়ার হয়ে দাঁড়ায় বা আমি যদি ঢুকতে না পারি, আমার তো দুটা দেশেরই ভিসা আছে, যে পারমিশনটা ছিল ওটা দিয়েও আমি ঢুকতে যদি না পারি, তাহলে আমি হতাশ হব না, আমি ইন্ডিয়া ঘুরে চলে আসবো। তো আমার প্রাইমারি টার্গেট ছিল কিন্তু পাকিস্তান যাওয়া, বিকজ আমার আসলে ইন্ডিয়া তো সবাই ঘুরে, হ্যাঁ ইন্ডিয়া লাদাখ দেখা যাচ্ছে ঘুরতে 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 এটা এখন মানে তিতা হয়ে গেছে আমার কাছে। আমি হয়তো নিজে যাই নাই কিন্তু মানুষদের পোস্ট দেখতে দেখতে আমার কাছে জিনিসটা পুরো মুখস্থ হয়ে গেছে। তো ভাবলাম যে ব্যাকআপ হিসাবে যদি কখনো পরবর্তীতে আমার সময় হয়, সুযোগ হয়, আমি তখন যাব। বাট আমার প্রাইমারি টার্গেট ছিল লং রানে, লং রান হচ্ছে সৌদি পর্যন্ত। তো পাকিস্তানে যদি ঢুকতে না পারি তাহলে সৌদি পর্যন্ত যাওয়া কোয়াইট ইম্পসিবল। তো প্রাইমারি টার্গেট ছিল সৌদি যাওয়া। তো পরে লাকিলি পাকিস্তান ঢুকতে পারি। আর আমার আবু সাইদের সাথে যে কথাটা ছিল সেটা হচ্ছে, আমি যখন বর্ডারের দিকে আগাচ্ছি তখনও তার সাথে আমার কনভারসেশন এইভাবে ছিল, তার সাথে আমি রেগুলার টাইম টু টাইম আপডেট দিচ্ছি, কারণ যেহেতু আমার ট্যুর পার্টনার, তার কাছ থেকে আমি কিছু আইডিয়াসও নিচ্ছি কম বেশি, কীভাবে কী করবো না করবো
আর আমার যখন শরীর খারাপ ছিল সেও বলতেছিল যে তাহলে তুমি রেস্ট করো, আগে শরীর ফিট হইতে হবে তারপরে বাকি সবকিছু, দরকার হলে একদিন পরে যাও দুদিন পরে যাও। তো ওখান থেকে আমার মোটিভেশন আসে না, ঠিক আছে তাহলে তার কোনো পিছু টান নাই, যেখানে রাইডিং পার্টনার বলছে যে আস্তে ধীরে যাওয়ার জন্য মাথা ঠান্ডা করে শরীর ভালো হোক, তা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে সেটাই করি, তো একটা কনফিডেন্স পাই। তারপরে যখন বর্ডার দিকে আগাই, আমাদের প্ল্যান ছিল যদি আমি পাকিস্তান ঢুকতে পারি আবু সাইদ ফুল রেডি, সব কিছু রেডি আছে তার, সে ইমিডিয়েটলি বের হয়ে পড়বে। আমার সাথে তার এভাবে কথা ছিল যে হ্যাঁ তুমি খালি গ্রিন সিগন্যাল দিবা আমি দৌড় দিব, বাইক খালি স্টার্ট করতে দেরি। তো যাক, আমার প্ল্যান তো ছিল ওখান থেকে আমরা হয়তো বা বের হয়ে পড়বো, বিকজ UAE এবং আপনার সৌদির ভিসা নট আ বিগ ডিল, ঠিক আছে ওটা আমরা এজেন্সির মাধ্যমেই দেশ থেকে নিয়ে ফেলতে পারবো। সো প্ল্যান ছিল ইনিশিয়ালি তখনই বের হয়ে পড়া, বাট পাকিস্তান ঢুকার পর সাইদ ভাইয়ের অনেক ধরনের কিছু পিছু টান ছিল, বিজনেসের কিছু ব্যাপার স্যাপার ছিল যেগুলো হয়তো বা তিনি হ্যান্ডওভার করে না আসতে পারলে ট্যুরে বের হওয়াটা সম্ভব ছিল না, প্রপারলি যদি হ্যান্ডওভার করে না আসে। তো ওই কারণে পরে উনি আমাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি ফ্লাই করে চলে আসো বাইকটা রেখে, আমরা একসাথে পরে মুভ করব। তো এই হচ্ছে গল্প। আমি পাকিস্তানে 3 দিন কাটিয়েছি, আপনার 9 দিন ছিলাম আমি ইন্ডিয়াতে। হ্যাঁ, ট্রানজিট করতে করতে আপনার যে কয়টা জায়গা ঘোরার সুযোগ পাইছি ঘুরছি, কলকাতা ঘুরছি, লখনউ ঘুরছি, দিল্লি ঘুরছি আর অমৃতসর, মানে একদিন একদিন যে সময় পাইছি আমি ওই সিটিগুলো ঘুরছি, কম বেশি যা যা দেখার আছে দেখলাম সবকিছু, দেখে শুনে আমি এরপর বর্ডারের দিকে চলে যাই। আর বর্ডারে দেখা যাচ্ছে কোনো প্রবলেম হয় নাই, পারমিশন পেয়ে গেলাম বর্ডার ক্রস করার, ইমিগ্রেশনও হয়ে গেছে। তারপরে তো আমি পাকিস্তানের সাইডে এসে মাত্র সাইদ ভাইকে বললাম যে ভাই চলে আসছি, এবার আসো টান দাও, এখন আর দেরি যেন না করি। তো তার মুখের, তখন আমার এখনো মনে আছে তার সাথে আমার ফোনে কথা হচ্ছিল ইমিগ্রেশনের অফিসেই, তখন তার এক্সপ্রেশনটা ছিল এরকম, ও মাই গড শিট সিরিয়াসলি হয়ে গেছে, ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি যাও, কথা হচ্ছে তুমি যাও হোটেলে উঠে তারপর আমাকে ফোন করো। আচ্ছা ঠিক আছে ফোন করতেছি তোমাকে। পরে তো হোটেলে গিয়ে ফোন করার পর কথাবার্তা হয়, পরে একটা সিদ্ধান্ততে আসি যে আমরা একসাথে আবার মুভ করবো। তো আমার বাইকটা আমি রেখে চলে আসি, এবং আপনার আমি যে পাকিস্তান গেছি সবাই জানে যে আমি ইন্ডিয়ায় গেছিলাম, বাট পাকিস্তান যে আমি বাইক রেখে আসছি একটা কোয়েশ্চেন মার্ক ছিল যে আমি কি আসলে পাকিস্তানের বাইক রেখে আসছি না কি, বা কোথায় আমার বাইক, আমি তো বাইক ছাড়া ফিরছি। হ্যাঁ, তো অনেকে আপনার চিটংয়ে আছে, অনেক বাইকার কিছু আছে ফাউল বাইকার, ঠিক আছে, তারা দেখা গেছে আপনার গুজব ছড়াইছে যে বাইক নাকি আমার আটকাই দিছে বর্ডারে, বাইক বর্ডারে আটকাই দিছে, তারপরে তারপর 3 লাখ টাকা লাগবে বাইক ছড়াইতে, ঠিক আছে। তো এখন আমি এগুলো শুনে খেলে হাসতে যা বললাম যে যাক বলুক ভাই, যা বলার বলুক, সময় যখন হবে তখন আমিও দেখাই দিব যে বাইক ছুটাইতে হচ্ছে না কি করতে হচ্ছে। পাকিস্তানের গল্প আর ওটা আমরা একটু পরে শুনবো। এর মধ্যে আমরা বলতে চাই আমরা আজকে আমাদের গেস্ট রয়েছে মাসদাক ভাই, AKA রাজ ভাই। তো যারা যারা আমাদের লাইভে মাত্র জয়েন করেছেন বা মাস পথে জয়েন করেছেন, তারা অলরেডি আমরা তিনি মোটর ট্রাভেল হওয়ার গল্প এবং তিনি 2018 সালে 64 ডিস্ট্রিক্ট ঘুরেছেন সেটা আমরা জেনেছি, এবং কিভাবে তিনি বাংলাদেশ থেকে পাকিস্তান গিয়েছেন সেই গল্পটা আমরা এখন জানলাম। আপনি যদি কোনো পার্ট মিস করে থাকেন, আপনি টোটাল গল্পটা লাইভ শেষ হওয়ার পর আমাদের সেভ অপশন করা থাকবে, তো আপনি চাইলে পরবর্তীতে এমটি হেলমেটস বাংলাদেশে পেজে দেখতে পারবেন। আর একটা বিষয়, রাজ ভাইয়ের কাছে যাদের যাদের কোশ্চেন রয়েছে তারা কোশ্চেন করুন, কেননা আমাদের একটা পার্ট রয়েছে কোশ্চেন অ্যান্সার পার্ট, যেখানে কমেন্টে যতগুলো রাজ ভাইয়ের উদ্দেশ্যে কমেন্ট গুলো আসবে, কোশ্চেন গুলো আসবে, সেগুলোর উত্তর রাজ ভাই দিবে। তো এই রিলেটেড, ট্যুর রিলেটেড অথবা বাইক রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা এই কোশ্চেন গুলো করুন, আমরা অবভিয়াসলি অ্যান্সার গুলো দিব। তো রাজ ভাইয়ের কাছে আমরা একদম সরাসরি 4 নম্বর কোশ্চেনে চলে যাব। 4 নম্বর কোশ্চেন হচ্ছে পাকিস্তান ঘোরাঘুরির গল্প, এবং আবারও প্রথম বাংলাদেশী হিসাবে চট্টমেট্রো ল নিয়ে আপনি আরব আমিরাতে গিয়েছেন সেই গল্প শুনবো মাসদাক ভাই। আচ্ছা, তো এটা হয় কি, আর পাকিস্তান তো ঘুরলাম, ঠিক আছে, এরপরে আপনার যখন আমি ভাই শোনা যাচ্ছে, আমি একটু ভাবলাম যে কোনো সমস্যা হচ্ছে, সরি, না শোনা যাচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো যেটা বলতেছিলাম যে UAE যাওয়ার জন্য আমাদের প্ল্যান ছিল আমরা ইরান হয়ে যাব। হ্যাঁ, তো ইরানের পরিস্থিতি তখন খারাপ হয়ে দাঁড়াইছে, অনেক খুবই বাজে অবস্থা হয়ে দাঁড়াইছে। তো আমি পরবর্তীতে ডিসাইড করি যে না, ইরানের যাওয়া যাচ্ছে না। আর যেটা আমি একা হয়ে গেছিলাম, আপনার আবু সাইদ আমার সাথে ছিল, বাট আবু সাইদ ফ্যামিলি প্রবলেমের কারণে সে দেশে ফিরে যায়। হ্যাঁ, তো যেহেতু আমি একা হয়ে পড়লাম, যে আমি ভাবলাম যে না, রিস্ক নেওয়া যাবে না, আমি এখন ঠান্ডা মাথায় আস্তে আস্তে চালাবো, আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে ঘুরবো, আস্তে আস্তে ফিরবো, আমার কোনো পিছু টান নেই। বিকজ আমার যে জব ছিল, আমি জব ছেড়ে দিয়ে এই ট্যুরে বের হই। হ্যাঁ, উইচ ওয়াজ এ গ্রেট স্যাক্রিফাইস আমার দিক থেকে, কারণ আমার ফিক্সড কস্টগুলো ঘরে ঠিকই চলতেছে, ঘর ভাড়া বলেন আর যাই বলেন এগুলো তো চলতেছে, বাট আমার ইনকাম জিরো, জাস্ট লাইফ টাইম সেভিংস বলেন। আর যারা যারা আমার ট্যুর স্পন্সর করে, যারা যারা সাপোর্ট করেছেন, ইনক্লুডিং এমটি বাংলাদেশ, যা ছিল ওগুলো দিয়ে আমি আমার ট্যুরে আগাই। তো যাই হোক, ইরান পরে আর ঢুকতে পারি না, বা ইচ্ছাও ছিল না, ঢুকতে পারলেও আমি স্কিপ করছিলাম। পরে UAE-তে আমি যাই হচ্ছে আমার বাইক শিপ করে, করাচি পর্যন্ত আমি রাইড করি, অল পাকিস্তান রাইড করি, পুরো পাকিস্তান ঘোরা শেষ করে আমি করাচি থেকে, যেটা হচ্ছে আমাদের চিটংয়ের মতো, পাকিস্তানের চিটগং বা পোর্ট সিটি, এই কারণে আমি চিটংয়ের সাথে তুলনা করছি, পোর্ট সিটি থেকে, করাচি থেকে আমি আমার বাইকটা শিপ করে পাঠিয়ে দিই দুবাইতে, UAE-র দুবাই শহরে। আর আমি ফ্লাই করে UAE যাই দুবাইতে। তো পরে ফর্মালিটিস যা যা আছে কাস্টমসের সব কিছু পূরণ করে আমি বাইক রিলিজ করার পর তো UAE-তে ঘোরা শুরু করি। UAE-তে আমি 33 দিন ছিলাম মোট। তো এই 33 দিনে আমি UAE-তে আপনার UAE-র 60টা যে স্টেট আছে, হ্যাঁ, 60টা এমিরাত আমরা বলে থাকে মানুষজন, 60টা সিটি, মেন সিটি, 7টা সিটি আমি ঘুরেছি। তো অনেকে আসলে দুবাই মানে UAE মনে করে, UAE মানে দুবাই মনে করে, এটা ভুল ধারণা। UAE-তে আরও অনেকগুলো শহর আছে ঘোরার মতো, আবুধাবি হচ্ছে যেমন ক্যাপিটাল, তারপরে আপনার দুবাই আছে, শারজা আছে, আজমান আছে, উমাল কাইম, রাসেল খাইমা, ফুজাইরা, তো আমি সবগুলো এক্সপ্লোর করা শুরু করি। তো পাকিস্তান থেকে তো বললামই যে আমি আমার বাইকটা শিপ করে পাঠাই, অল পাকিস্তান রাইড কমপ্লিট করার পর, পুরো পাকিস্তান ঘুরে শেষ করার পর আমি বাই শিপ আমি আমার বাইকটাকে কুরিয়ার করে পাঠাই দুবাইতে, ওখান থেকে রিসিভ করে এরপর আমি আস্তে আস্তে পুরো UAE ঘোরা শেষ করি। তো UAE ঘোরা শেষে, যেহেতু আমাদের প্ল্যান ছিল আমরা সৌদি আরব পর্যন্ত রাইড করব আসলে, হ্যাঁ, কারণ আমার আলটিমেট ডেস্টিনেশন ছিল উমরা করার। তো UAE ঘোরা শেষে যখন আমি উমরার উদ্দেশ্যে সৌদির দিকে যাব, প্রিপারেশন নিয়ে বের হব, এমন সময় দেখা যাচ্ছে জানতে পারি উমরা ভিসা অফ করে দিছে, বা উমরা ভিসা আপনার ব্যান করে দেওয়া হয়েছে, এন্ট্রি দেওয়া হচ্ছে না উমরা ভিসা দিয়ে। কারণ কি? কারণ হচ্ছে করোনা ভাইরাস বা COVID-19 যে আউটব্রেকটা আছে, এটার কারণে আপনার মক্কা কমপ্লিটলি শাটডাউন করা হয়েছে। কোনো ধরনের আপনার পিলগ্রিমেজ যারা আছে বা যারা উমরা করতে বের হচ্ছে তাদেরকে অ্যালাউ করা হচ্ছে না, এক কথায় উমরাটাই অফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যেহেতু উমরা অফ করে দিছে, উমরা ভিসা নিয়ে যারা সৌদি আরব প্রবেশ করার চিন্তা ভাবনা রাখছিল তাদেরকেও অ্যালাউ করা হচ্ছিল না। তো এই খবরটা আমি পাই হচ্ছে বর্ডারে ঢোকার 3 দিন আগে। তো আমি ভাবলাম যে না, আমি যাই, সামহাও যাওয়ার চেষ্টা করি, এত দূর পর্যন্ত যেহেতু আসলাম, এটা আমি মেনে নিতে পারতেছিলাম না যে না, আমি চেষ্টা করবো, অ্যাটলিস্ট যাই বর্ডার পর্যন্ত, কি হয় না হয় দেখি। তারপরে আমি তো বর্ডার UAE থেকে শুরু করি, আবুধাবি থেকে শুরু করে আল সিলা হয়ে আপনার আল ঘুয়াইফাত বর্ডার বলে সেটাকে, UAE-র সাইডে, সেখানে গিয়ে যারা UAE-র ইমিগ্রেশন অফিসার আছে তাদেরকে কনভিন্স করি যে ভাই আমার কাছে উমরা ভিসা আছে, আমি সৌদি যাব। এখন তারাও ভালো করে জানে যে বর্ডার তো বন্ধ, কেন আমাকে অ্যালাউ করবে বা কিভাবে আমাকে অ্যালাউ করবে। ওরা যদি আমাকে অ্যালাউ করে, তারা পারছে, UAE সাইড আমাকে এক্সিট দিতেই পারে চাইলে, বাট ওরা জানে যে আমি সৌদি ঢুকতে পারবো না, বিশেষ করে উমরা ভিসা নিয়ে। শুধুমাত্র লোকাল যারা আছে তারাই আসা যাওয়া করছে, তাদের দেশে ফিরছে, যারা দুবাইতে ছিল, ওমানে ছিল, তারা আবার দেশে ফিরছে। তো তাদেরকে আমি দেখছি, লোকাল গাড়ি যারা আছে লোকাল গাড়িতে করে ঢুকতেছে মানুষজন। তো আপনারা, আমি রিকোয়েস্ট করে তাদেরকে বলি যে না ভাই আমার যেতেই হবে, আমি অনেক দূর থেকে আসছি, আপনি আমাকে এখান থেকে এক্সিটটা দিয়ে দেন, সৌদি ঢুকতে পারি কি পারি না সেটা আমি আমার মতো করে দেখবো। তো এই কথাগুলো কিন্তু তাদেরকে বুঝাইতে না, আমার মনে করেন যে দিন আর রাত এক হয়ে যাচ্ছিল, বিকজ তারা ইংলিশ বুঝে না আর আমি আরবি বলতে পারি না। তো এই কারণে দেখা গেছে আমার এই জিনিসগুলো, এই কনভারসেশন গুলো দেখা গেছে একদম সিম্পল, বাট তাদেরকে আমার বুঝাতে 1 ঘন্টার উপর লেগে গেছে, বা তাদেরকে কনভিন্স করতে অনেক কষ্ট হয়ে গেছে। তো পরবর্তীতে কনভিন্স করি অনেক কষ্টে, বাইকের ফর্মালিটিস গুলো কমপ্লিট করি আমি। বাইকের এক প্যারা ছিল যে তারা আসলে ফরেন ভেহিকল নিয়ে খুব একটা বেশি ইউজ টু না, বেশিরভাগ সৌদি হয়ে আপনার
ইউএই থেকে যায় হচ্ছে লোকাল বাইক, লোকাল কারগুলো বা লোকাল যেগুলো জিসিসি মানে গালফ স্টেটের যে গাড়িগুলো আছে সেগুলো আসা যাওয়া করে, ওমানের গাড়ি, ইউএর গাড়ি, তারপর বাহারেনের গাড়ি, এগুলো আসা যাওয়া করে। তো তারা এগুলো নিয়ে ইউজ টু, কার্নেট দিয়ে খুব একটা ইউজ টু না। তার মধ্যে যখন তারা দেখে যে বাংলাদেশি রেজিস্টার্ড বাইক ওদের অপশনের মধ্যে সিস্টেমের মধ্যে ওরা যে কাস্টমস রিলিজ করবে বা কাস্টমস ক্লিয়ারেন্স করবে আমার বাইকটা, হ্যাঁ যেহেতু ফুল ডিজিটাল সিস্টেম, অনলাইন সিস্টেম তাদের, ওরা কোনোভাবে ক্লিয়ারেন্স দিতে পারতেছে না, বিকজ ওদের সিস্টেমের মধ্যে বাংলাদেশি ভেহিকল বা বাংলাদেশটা সিস্টেমের মধ্যে ছিলই না, কখনো ওরা বাংলাদেশ দেখেনি। ওরা আমাকে বলতেছে ম্যান, আমাকে বলতেছে ম্যান বাংলাদেশ ফার্স্ট টাইম, নেভার নো বাংলাদেশ কার গো বিফোর, আমার ভেঙে ভেঙে বলতেছে। আমি তো তাও ক্লিয়ারলি বলছি, ওরা আরো ভেঙে ভেঙে বলছে। তো আমি বললাম যে ভাই দেয়ার হ্যাজ টু বি আ ওয়ে, ঠিক আছে টুরিস্টরা তো যাচ্ছে, কিছু না কিছু থাকবে। তো অনেক অপেক্ষা করার পর তারা সামহাও তিন চারটা ডিপার্টমেন্ট বা তিন চার জায়গায় কল টল করে দেখলাম যে তারা আইটির সাথে কথা বলে সিস্টেমে ওরা একটা ট্যাব ওপেন করছে বাংলাদেশ, যাতে ক্লিয়ারেন্স দিতে পারে। ভাই আমাকে কি দেখা যাচ্ছে? আমার এখানে একটু আটকাই গেছে আমার ফোন, আমি ঠিক বুঝতেছি না। একটু স্টপ হয়ে গেছেন, একটু সময় নেন, সমস্যা নেই। মাঝে মাঝে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হতে পারে, এই জন্য আমরা আসলে এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা একটু সময় নিচ্ছি। আমরা পুরো আরব আমিরাতে গল্প শুনবো মাজদাক ভাইয়ের কাছে। তো এখন একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হওয়ার কারণে আমরা একটু সময় নিচ্ছি, একটু সময় দিবেন আমাদের। আর যাদের যাদের কোশ্চেন রয়েছে তারা তারা কোশ্চেন করতে পারেন, রাজ ভাই রিপ্লাই দিবে। কিছুক্ষণের মধ্যেই আমরা কোশ্চেন অ্যান্সার পার্টে চলে যাব। তো যাদের যাদের কোশ্চেন রয়েছে তারা তারা কমেন্টে কোশ্চেন করুন, আমরা সেখান থেকে কোশ্চেন নিয়ে রাজ ভাইকে বলবো এবং রাজ ভাই সেগুলোর অ্যান্সার গুলো দিবে। আর রাজ ভাই এর মধ্যে একটা কাজ করতে পারেন ভাই, আপনি আমি আপনাকে যে লিঙ্কটা প্রোভাইড করেছি আপনি এটা কেটে দেন, কেটে দিয়ে ওই লিঙ্ক দিয়ে আবার ঢুকে। একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস এর জন্য আমরা একটু ক্ষমা প্রার্থনা করতেছি। মাজদাক ভাই খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবে এবং তখন আমরা পুরোপুরি আরব আমিরাতের গল্প শুনবো। এর মধ্যে আমরা বলে নেই, আজকে আমরা মাজদাক ভাইয়ের কিভাবে মোটো ট্রাভেলার হওয়ার গল্প সেই গল্প আমরা শুনেছি, এবং এর পাশাপাশি আমরা শুনেছি 2018 সালে তিনি 64 জেলায় মাত্র 8 দিনে ট্যুর করেছেন, সেই ট্যুরের গল্পটাও আমরা জেনেছি, এবং আমরা জেনেছি কিভাবে উনি বাংলাদেশ থেকে পাকিস্তান গিয়েছেন এবং পাকিস্তান থেকে আরব আমিরাতে গিয়েছেন। তো আমাদের অল্প কিছু গল্প বাকি আছে, এরপর আমরা কোশ্চেন নিব, সেই কোশ্চেন থেকে আমরা আমাদের রাজ ভাই সেই অ্যান্সার গুলো দিবে। তো আমরা একটু সময় চাচ্ছি যে অল্প সময়ের মধ্যে রাজ ভাই আমাদের মাঝে আসবে, এসে বাকি গল্পগুলো বলে দিবে। মাসদাক ভাই, মাসদাক ভাই আমাদের মধ্যে চলে এসেছেন, দেখা যাক। ইয়েস ইয়েস মাসদাক ভাই, ব্যাচিন অ্যাকশন ভাই, আমি ফ্রিজ হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, যেভাবে আমার ব্যাংক গ্যারান্টি ফ্রিজ হয়ে আছে, ঠিক আছে। যাই হোক, আমি ভাবছিলাম যে মানে আমার এখানে মনে সার্ভারে কোনো সমস্যা দেখা দিছে, তো আমি বলতেছিলাম না নিচ থেকে, পরে দেখলাম যে না আপনি বললেন যে দেখা যাইতেছে না, তার মানে অবিয়াসলি কোনো সমস্যা। এখন যাক, ঠিক আছে। আচ্ছা ওমর নিজাম ভাই একটা কমেন্ট করলো যে ভাই বাংলাদেশ চীনে আরাবিয়ানরা, বাট ডিডি থেকে আপনি ফার্স্ট, তারা সেজন্য অবাক। হ্যাঁ তারা বাংলাদেশিদেরকে খুব ভালো করে চিনে এবং খুব সম্মানও করে। প্রবলেম হয়ে গেছে বাংলাদেশি বাইক বা আমার রেজিস্ট্রেশনটা বাংলাদেশের, ওই কারণে তারা কাস্টমস ক্লিয়ারেন্স দিতে পারতেছিল না। তো পরবর্তীতে তো অনেক কষ্ট করে তারা আইটি থেকে সামহাও ম্যানেজ ট্যানেজ করে একটা ট্যাব খুলে বাংলাদেশ, তারপরে গিয়ে আমার কাস্টমস ক্লিয়ারেন্স হয় শেষমেশ। পরে সৌদি সাইডে যাওয়ার পর আমার কোভিড-19 টেস্ট নেওয়া হয়, আমার টেম্পারেচার চেক করে, বডি স্ক্যান করে, ঠিক আছে সব কিছু যখন ঠিকঠাক থাকে তারপরে আমাকে তারা বলে যে ওকে ইউ ক্যান প্রসিড ফর ইমিগ্রেশন। এখন ইমিগ্রেশনে যাওয়ার পর
আমাকে প্রথমে জিজ্ঞাসা করে যে তোমার ফার্স্ট টাইম, আমি বললাম হ্যাঁ, কারণ আমার পাসপোর্টে কোনো ইরানের, সরি ইউএইর, কি বলতেছি, ভুলাই ফেলতেছি, আমি সৌদি আরবের কোনো ভিসা ছিল না আগে, পাসপোর্ট দেখার পর দেখতেছি সৌদি আরবে কোনো ভিসা নাই। সো পরে বললো যে তোমার কি ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম। তো বলছে ফার্স্ট টাইম হলে তোমার ভিতরে অফিসে যেতে হবে, ওখান থেকে তোমার ইমিগ্রেশনটা হবে। তো আমি গেলাম অফিসে, অফিসে যাওয়ার পর আমি যখন আমার ওমরা ভিসা কপিটা দেখাই, হ্যাঁ প্রিন্ট আউট ছিল একটা, প্রিন্ট আউট দেখাই, ওমরা ভিসা, হাউ ডিড ইউ কাম, ওরা আবার ইংলিশ পারে, ওই ইমিগ্রেশন অফিসার ইংলিশ পারে, হাউ ডিড ইউ কাম, কারণ তখন কোনো বাস চলাচল করতে যায় না। ইউজুয়ালি যারা ইউএই থেকে যায় তারা হয় নিজের গাড়িতে যায় অথবা আপনার একটা বাস চলাচল করে যেটা আপনার একেবারে মক্কা পর্যন্ত যায় ইউএই থেকে, ওমান থেকে, ইউএই থেকে। তো বলছে বাস তো চলাচল করছে, হাউ ডিড ইউ কাম? আই কেম অন মাই মোটরসাইকেল, আমি নিজের বাইকে আসছি। বাইক, ও তো বলে যে না তাহলে তো সম্ভব না, এখন তো ওমরা বন্ধ, ওমরা তো যাওয়া যাবে না, ওমরা ক্লোজ, করোনা ভাইরাস, ওমরা ক্লোজ, নো ওমরা ভিসা। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, বাট আমার যেভাবেই হোক যেতেই হবে, চেষ্টা করো, তোমার কোনো সিনিয়র অফিসার থাকলে তার সাথে আমার কথা বলো, আমি কথা বলি। তো সিনিয়র অফিসার যার পাল্লে পাল্লায় পড়ছি আমি, সে ছিল একদম ঘাউরা, মানে ঘাট টেরা প্রচুর, যেটা আমি পরবর্তীতে জানতে পারি, বিকজ ওখানে কিছু ওয়ার্কার ছিল ওই বর্ডারেই, আমি কিছু দুইটা বাঙালি ওয়ার্কার পাইছি, একটা সিলেটি এবং একটা নোয়াখালী, তোরা কাজকর্ম করে, হ্যাঁ সিলেটের নোয়াখালীর দুটো ওয়ার্কার পাইছি, তোরা যখন দেখে যে আমি বাংলাদেশে, আমাকে একজন চিনছে, কই ভাই আপনাকে তো দেখছি আমি, আপনি কি উমরা করা শেষ আপনার? বলছে না ভাই, উমরা করতে যাচ্ছি কেবল, কিন্তু আমি তো ঢুকতে পারতেছি না। তো পরে সে বললো যে ভাই এখন তো এই ঝামেলা, আপনি কি জানতেন না? বলছে আমি তো জানতাম, তবুও চেষ্টা করলাম আর কি, দেখি না কি হয়। পরে বললো যে ভাই আপনি দেখেন যে এখন যে অফিসারটা আছে, যে ইনচার্জ ইমিগ্রেশনের, সে তো অনেক ঘাউরা, সে মনে হয় না কিছু করতে পারবে, চাইলেও সে করবে না, যদি অপশন থাকে তার হাতে তাও সে করবে না। তো পরে তো আমি চেষ্টা করলাম তার সাথে কথা বলার, অনেক কনভিন্স করার, সে কোনোভাবে রাজি হয় না। সে একটা পর্যায়ে বলতেছে যে তুমি ভাই চলে যাও, তুমি ইউএইতে চলে যাও, ইউএইতে যাওয়ার পর ইউএই থেকে তুমি আবার নতুন ভিসা নিয়ে আসো, তোমার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে নিয়ে আসো, আমি তোমাকে অ্যালাউ করবো, যদিও যারা শুধুমাত্র দেশে ফিরতে চাচ্ছে সৌদি তাদেরকে অ্যালাউ করতেছি, বাট তুমি যেহেতু এত দূর থেকে আসছো, তুমি ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে নিয়ে আসো, তোমাকে আমি অ্যালাউ করবো, জাস্ট উমরাটা বাদ দিতে হবে, এছাড়া তুমি যে ভিসা নিয়ে আসো কোনো প্রবলেম নেই। তা আমি ভালো করে জানি সেটা সম্ভব না, কারণ প্রথমত আমি তাকে বললাম যে আমি তো ইউএই ব্যাকই করতে পারবো না, আমার ইউএই ভিসা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি, তা আমি কোনোভাবে ইউএই ব্যাক করতে পারবো না, আমাকে অ্যালাউ করতেই হবে। তো আমি অনেকক্ষণ রিকোয়েস্ট করলাম, আরবি করি, একটা পর্যায়ে সে বলে যে তোমার পাসপোর্টটা দাও। তা আমি খুশি হয়ে গেছি যে আসলে পাসপোর্ট দিচ্ছে নিচ্ছে, তার মানে হয়তো বা স্ট্যাম্প টেস্ট্যাম্প মারবে। তারপরে বলতে যে ওয়েট, আই এম কলিং পুলিশ, আমার তো তখন মানে মাথার ঘাম পায়ে পড়বে এমন অবস্থা। পুলিশ মানে বলছে ওয়েট ম্যান, ওয়েট, ওয়াই পুলিশ? কই ইউ আর নট গোয়িং, আই এম টেলিং ইউ টু গো, ইউ আর নট গোয়িং। আমি বললাম যে ওকে ওকে, আমি বুঝছি, তোমার যদি হবে না আমি যাচ্ছি। পরে আর কি, মন টন খারাপ, এখন ফিরা ছাড়া কোনো উপায় নেই, এখন একটাই ভরসা আপনার ইউএই সাইডে গিয়ে যদি আমি কনভিন্স করে আবার ইউএই তে ব্যাক করতে পারি, কারণ যেহেতু সিঙ্গেল এন্ট্রি ভিসা এক্সিট নিয়ে ফেলেছি, মানে আমার যে ভিসাটা ছিল সেটা বাদ, এখন কোনোভাবেই আবার এন্ট্রি নেওয়া তো পসিবলই না, যদি এন্ট্রি নিতে চাই নতুন ভিসা ইস্যু করতে হবে। এখন আমি এন্ট্রি যখন নিচ্ছি, ব্যাক যখন করতেছি, রং সাইড দিয়ে দুই জায়গায় আমাকে আটকাইছে, কারণ স্বাভাবিক আপনি রং সাইড দিয়ে আবার ইউএই ঢুকতে যান, এটা ওয়ান ওয়ে রোড, আমাকে তারা আটকাইছে ওখানকার সিকিউরিটি। আমি বললাম যে ভাই আমাকে তো ঢুকতে দেয় নাই, এই ইস্যু আমার ওমরা ভিসা, ঠিক আছে তুমি কেয়ারফুলি সাইড দিয়ে যাও। আমি সাইড দিয়ে যাচ্ছি, তো পরে অনেক কষ্টে দুই তিনটা চেকপোস্ট পার হওয়ার পর আমি আবার যখন ইউএর ইমিগ্রেশন অফিসারে যাই, ওরা হাসতেছে আমাকে দেখে, কই হোয়াট ইউ কেম ব্যাক? কই ইয়েস চলে আসলাম। সো ইউ হ্যাভ নিউ ভিসা? আমি বললাম যে নো আই ডোন্ট হ্যাভ নিউ ভিসা। সো হোয়াট, মজা করো, মানে আমার বলতেছে নাও স্টে হিয়ার, স্টে ইন বর্ডার, নাথিং টু ডু, তো নো ম্যানস ল্যান্ড, কই নিউ ভিসা আনো, তারপরে তোমার আমি অ্যালাউ করবো না। আমি বললাম যে ভাই নিউ ভিসা আমি কোথেকে আনবো এখন, আমার তো সম্ভব না এটা কোনোভাবে, কিছু না কিছু তো বেয়ে থাকবে, তারাও আমাকে সৌদি সাইডও আমার সাথে কোঅর্ডিনেট করে, তোমরা যদি না করো তো। আমার বলতেছে তুমি কি পাগল, তুমি কি নিউজ দেখো না, হ্যাঁ তুমি কি ফেসবুক দেখো না, অন্তত তোমার তো ফেসবুকগুলো থাকা উচিত, যে সৌদিতে যে এখন তোমরা বন্ধ হয়ে গেছে তুমি কি জানো না সেটা? আমি তো জানি সেটা, কিন্তু তবু আমি চেষ্টা করলাম যে হ্যাঁ, আমাকে বলছে ওই ইমিগ্রেশন অফিসার যারা ছিল, আমাকে বলছে যে একজনকে এক্সিট দিচ্ছে, তা আমি জানতাম, শিওর ছিলাম যে তুমি ফিরে আসবে আবার। তো এখন কি করার, নতুন ভিসা আনো? ভাই কোনোভাবে আনতে পারবো না এখন। পরে যখন মন টন খারাপ করে বসে আসি, আমার বলে আচ্ছা ঠিক আছে, দেখি তোমার ভিসা কপিটা দাও আমাকে, দেখি আমি ইউএর ভিসা কপিটা চাইল, ইউএর ভিসা কপিটা দিলাম, পাসপোর্ট দিলাম, ভাই দেখো আমি এটা কারোর জন্যই করি না, শুধু তোমার জন্য করতেছি, আমি সিস্টেম থেকে এক্সিটটা ক্যান্সেল করে দিচ্ছি,
তাহলে তোমার ভিসাটা যেভাবে ছিল ওইভাবেই থেকে যাবে, তুমি আবার ফিরে যাবে। তো পরে আর কি, থ্যাংকস টু আল্লাহ যে আমি আবার ফিরে যেতে পারি, তারা আমার রিকোয়েস্টটা রাখে, রিকোয়েস্টটা রাখার পর আমি পরে ফিরতে পারি ঠিক মতো আবার ইউএইতে। তো ইউএই সাইডে ফিরার পর একটা মজার ঘটনা হয়, আমার তো আবার ফর্মালিটিস পূরণ করেই আসতে হচ্ছে, দ্যাট মিনস আমি যেদিক দিয়ে ঢুকতেছি মানে সৌদি সাইড থেকে, আমি আমি তখন আবার রাইট সাইডে চলে আসছি, রং সাইডে ছিলাম, তো রং সাইড থেকে আমি আবার রাইট সাইডে চলে আসছি। তো রাইট সাইডে আসার পর তারা তো আমার আবার ইউএর ভিসা টিজা আছে কিনা চেক করতেছে, তো আমি বললাম যে ভাই আমার ইউএর ভিসা ছিল, আমি এক্সিট নিয়েছিলাম, এক্সিটটা ক্যান্সেল হয়েছে, সো আমি আবার ফিরতেছি। তো একটা জায়গায় আপনার ফাইনাল চেকপোস্ট যেটা আছে ওখান থেকে আবার আপনার ইন্স্যুরেন্স করতে হয় ইউএর। তো মজার বিষয় হচ্ছে আমি যখন ইউএতে আমার বাইক পাকিস্তান থেকে ইম্পোর্ট করি, ওখানে ইন্স্যুরেন্স করতে হয়েছে আমার $100 দিয়ে, $14 জন্য $100 ইন্স্যুরেন্স। তো আমার অলরেডি 14 পার হয়ে গেছে, আমি ইন্স্যুরেন্স ছাড়া বাইক চালাচ্ছি, বিকজ আমি ইউএতে 33 ছিলাম টোটাল, তো আমি ইন্স্যুরেন্স ছাড়া চালাচ্ছি। এখন যখন ফিরতেছি আবার, যেহেতু আমি সৌদি সাইড থেকে ফিরতেছি, সো আমাকে ইউএই সাইড আমার ইন্স্যুরেন্স চাইছে আমার কাছে, ইন্স্যুরেন্স আছে কিনা। আমার ইন্স্যুরেন্স তো আছে অনেক ভিতরে, আমি বাংলা সিস্টেম যেটা বাংলাদেশে আসলে আমরা বলে থাকি যে আছে অনেক ভিতরে বা বাসায় রেখে আসছি, এসব গুজব দিয়ে আমি কোনোভাবে ছুটতে পারি কিনা চেষ্টা করতেছিলাম, বিকজ আমি জানি যদি আমার আবার ইন্স্যুরেন্স করতে হয় আমার আবার অনেক টাকা চলে যাবে। আর আমার আমার যে ইন্স্যুরেন্সটা আছে সেটা আমি দেখাতে চাচ্ছি না তাদেরকে, কারণ ওটা ডেট ফেল, সেটা দেখলে তো আমার বাধ্যতামূলক করতেই হবে ইন্স্যুরেন্স। তো সেখান থেকে এখন কিভাবে ছুটি, এক মুসিবত সব তো পার পাই গেলাম, এখন আবার এন্ট্রি নিতে হলে আমি ওটা বললাম যে ভাই আমি তো ইউএই থেকে আসছি, আমার তো ডেফিনেটলি ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স ছাড়া তো আমি ইউএইতে বাইক চালাতে পারতাম না। তো বললো যে সেটা তো বুঝছি বাট সেটা দেখাও অন্তত, তাই বললাম যে দেখাতে তো পারতেছি না, সেটা অনেক ভিতরে। তো অনেকক্ষণ পর বললো যে না তোমাকে তো আমি ছাড়তে পারবো না, তাহলে আমি বলছি দেখো তুমি আমাকে ছাড়ো কোনোভাবে, কারণ সে হচ্ছে থার্ড পার্টি। তো থার্ড পার্টি যেহেতু দ্যাট মিনস সে সৌদিরও না ইউএইরও না, সে আপনার জব করতেছে, বেসিক্যালি ইউএর সাইডে জব করতেছে, তার দায়িত্ব হচ্ছে ইন্স্যুরেন্স চেক করে তারপরে সামনের দিক পাঠানো। তো আমি বললাম যে ভাই তুমি আমাকে কোনোভাবে ছেড়ে দাও, আমি সামনে পোস্টে দেখি সামনে কি চেকপোস্ট আছে। বলছে হ্যাঁ সামনে চেকপোস্টে তো অবশ্যই চেক করবে। তো পরে আমি বললাম হ্যাঁ আমি তাকে ম্যানেজ করে নেবো, তুমি জাস্ট আমাকে ছেড়ে দাও। তো সে আমাকে ছাড়ছে, সে ইন্ডিয়ান ছিল বেসিক্যালি, তো আমি তার সাথে হিন্দিতে কথা বলে সামহাও কনভিন্স করে চলে আসছি। তো পরে যখন চেকপোস্টে আসছি আমি তো আগে থেকেই বললাম যে ভাই ভেরি ব্যাড লাক, আই হ্যাভ উমরা ভিসা বাট নো, মানে তার সাথে আমি কাহিনি ইমোশনাল যে আমি উমরা ভিসা দিয়ে ঢুকতে পারি নাই, খুব আফসোস আমার তো এই কই, তুমি জানতা না এখন তো উমরা এলাও না। বলছে আমি জানতাম না আসলে কি করবো, আমি তো ট্রাভেলার, আমি তো মুসাফির, আমি ভাবলাম যে হয়তো আমাকে অ্যালাউ করবে বিকজ আমার তো ভাইরাস নাই, ভেরি ব্যাড লাক, নাও আই হ্যাভ টু গো ব্যাক টু আবুধাবি, এত রাতে আমি আবার চালাই যাবো 350-400 কিলোমিটার। তো সে আমার কষ্ট দেখে বললো যাচ্ছে ঠিক আছে ড্রাইভ সেফ, রাইড সেফ, ঠিক আছে আস্তে আস্তে যাও। তো পরে ও মাঝখানে আমি বলছিলাম যে বাংলাদেশ থেকে আসছি, এত দূর থেকে আসলাম, সে বললো যে বাংলাদেশ থেকে আসছো তুমি এত দূরে, ওই ব্যাড লাক ম্যান, ইনশাল্লাহ দোয়া করো যেন সবাই আমরা করোনার যে আজারটা সেটা থেকে যেন মুক্তি পাই। তো পরে তাকে তো দেখা গেছে কথার মধ্যে ব্যস্ত রেখে আর ইন্স্যুরেন্স চেক করার সুযোগ দিই নাই, তা আমিও খুশি মনে মনে যে যাক বেঁচে গেলাম, ইন্স্যুরেন্স চেক করলো না, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি গল্প। তারপর তো আবার ইউএই আসি, কিছুদিন ছিলাম, তারপর ইউএইতে কিছুদিন থাকার পর আর তো কোনো অপশন নাই দেশে আসা ছাড়া, অপশন দুটো ছিল, একটা হচ্ছে ওয়েট করো আর একটা হচ্ছে দেশে আসো। তো ওয়েট করি নাই কারণ হচ্ছে আমি জানি যে যেই সিচুয়েশন দেখা যাচ্ছে এটা দিন দিন খারাপ হবে, ভালোর দিকে যাবে না। তো আমি ভাবলাম যে থাক কিছু করার নেই, আমি বাইকটা রেখে চলে যাই, আর আমার অত প্যারা নেই কারণ যেহেতু আমার নিজের পার্সোনাল বাইক আছে, কিন্তু কোনোভাবে গল্প শেষ করা যাবে না, গল্প কিন্তু আরো চালাতে হবে। আচ্ছা সবাই কিন্তু একই কথা বলতেছে, গল্প কিন্তু আরো চালাতে হবে। আচ্ছা না ভিউয়ার্সও দেখতেছি অনেক ভিউয়ার্স, 205 বা 200 প্লাস আছে মনে হয় আমি দেখতেছি এখানে মোবাইলে, আদৌ কি সেটা রাইট কিনা আমি জানি না। তো যাই হোক, তো আপনারা শর্টকাটে শেষ করে বেশিক্ষণ লাগবে না, পরে তো আর যেহেতু আমার নিজের বাইক আমার কোনো প্যারা নেই, মানে বাইক দেশে ফিরে আনতেই হবে, তো আমি ভাবলাম যে না আমি যেহেতু মন মতো ট্যুরটা শেষ করতে পারি নাই, বাইকটা আমি রেখেই যাই, সেফ হ্যান্ডসে রেখে যাই, তারপরে আমি দেশে ফিরি, দেশে ফিরার পর পরিস্থিতি যখনই ভালো হয় আমি আবার কন্টিনিউ করব। আর অনেকেই আসলে জিজ্ঞাসা করছে বাইক কোথায় রাখছি, আমি বাইক কোথায় আছে, তো আমার বাইকটা এখন আবুধাবিতে আছে, আর অনেক জায়গায় রাখার অপশন ছিল, আবুধাবিতে রাখছি। কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, তা আবুধাবিতে রাখছি বিকজ আবুধাবি থেকে বর্ডারটা কাছে, অন্যান্য শহর থেকে আবুধাবি থেকে কাছে কাছে, তাও মানে হচ্ছে 370 কিলোমিটার। তো পরে আবুধাবিতে এসে রাখলাম, এক বাঙালি বাইকার আছেন আমাদের দেশি, সে বাংলাদেশি ন্যাশনালিটি, তো সে বেশ কিছুদিন ধরে প্রায় 20 বছর হয়তো বা হচ্ছে সে ইউএইতে সেটেলড,
তো সে ওখানে কয়েকটা বাইকিং কমিউনিটির সাথে এনগেজড, তার দুটা বাইক আছে, হার্লি ডেভিডসন 1600 সিভিও আউটব্রেক, তারপরে বিএমডব্লিউ S1000 RR। তো আমারও ভালো লাগলো তার সাথে পরিচয়, যেহেতু একজন বাংলাদেশি দেশের বাইরে গিয়ে শখ পূরণ করবে এরকম খুব কম মানুষই আছে যে আসলে সুখীন হয়ে থাকতে পারে। অনেকে তো আছে বিদেশ গিয়ে শুধুমাত্র টাকা কামানো নিয়ে ব্যস্ত থাকে, তো তাকে দেখলাম যে সে টাকাও কামাচ্ছে এবং শখও পূরণ করতেছে। সে বাইকও চালাচ্ছে, দামি দামি গাড়িও চালাচ্ছে, এবং সে ট্রাভেলও করে, অনেক দেশ গেছে, ওমান গেছে, তারপরে আপনার বাহরেন গেছে, কাতার গেছে নিজের বাইক চালায়। তো জিনিসটা আমার খুব ভালো লাগছে, তো আমি ভাবলাম যে তার কাছে আমি বাইকটা তার কাছে বুঝে দিয়ে আসি। তো তাকে বুঝে দিয়ে আসছি, আমার সেন্সার সহ দিয়ে আসছি যেন সে মাঝে মাঝে বাইক স্টার্ট করতে পারে। তো এই হচ্ছে বাইকের অবস্থা বর্তমানে। বাইক এখন আছে আবুধাবিতে, ইনশাল্লাহ যখনই পরিস্থিতি ভালো হয় আমি কিছু করি আর না করি ইনশাল্লাহ উমরাটা করব, বাইক নিয়েই যাব। যেহেতু আমি মক্কা বাইক নিয়ে যাওয়ার নিয়ত করেছি, আমি বাইক নিয়েই যাব, এটা হচ্ছে আমার ইচ্ছা, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। আল্লাহ যদি চায় আমি অবশ্যই পারবো সেটা। এই হচ্ছে আর কি আপডেট। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ভাই আপনি আপনার যে প্ল্যান নিয়ে আগে এগিয়েছিলেন সেই প্ল্যানটা আপনি পূরণ করতে পারবেন, আপনি বাইক নিয়ে ওমরা করতে পারবেন। আমরা দৃঢ় বিশ্বাস রাখি আপনার উপর, কারণ আপনি একজন, আবারও বলবো, আপনি একজন পাগলাটে যিনি কিনা যেটা প্ল্যান করেন সেটা অবভিয়াসলি করে দেখেন। এবং আমরা এই পরিস্থিতি যদি শেষ হয়, শেষ হওয়ার পর আমরা দেখবো যে মাসদাক ভাই ওমরা করেছেন এবং সেদিনকে আমাদের যে একটা ইন্টারনাল যে পিস, সেই পিসটা আমরা পাবো। অবভিয়াসলি ভাই তখন মনে রাখবেন যে গরিব গরিব হোস্টের কথা। দেন আমরা এতক্ষণ জানলাম পুরো আরব আমিরাতের গল্প, বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আবুধাবি, এর মাঝখানে যত ঘটনা ঘটেছে সবকিছু। এবং যারা যারা মিস করেছেন তারা তারা সেভ অপশনে থাকবে, আপনারা চাইলে পুনরায় আবার লাইভটি দেখতে পারবেন। এখন একটা আমরা সারপ্রাইজ সাউন্ড খেলবো। আচ্ছা রাকিব ভাই আমাকে জাস্ট একটা মিনিট সময় দিতে পারবেন? কোশ্চেন আছে তারা কোশ্চেন করতে পারেন, আর একটু পর আমরা কোশ্চেন অ্যান্সার পার্টে যাব, সেখানে আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলোর অ্যান্সার দেওয়া হবে। আর আমরা কিন্তু মোটামুটি লাইভের একদম শেষ পর্যায়ে, মেবি আর 10 মিনিট আর বড় জোর 15 মিনিট আমরা লাইভে থাকব মাসদাক ভাইকে নিয়ে। সৌরভ খান লিখেছেন, ভালোবাসি ভাই আপনার মতো বাইকার। ভাই শুনতেছেন, আপনাকে অনেক ভালোবাসে। ভাই আপনার সাউন্ডে মেবি সমস্যা করতেছে। আচ্ছা এখন শুনুন, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা না আসলে সবার ভালোবাসা আছে বলেই আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, এত দূর পর্যন্ত আগায় যেতে পারলাম। তো সবার দোয়া সব সময় ছিল, সবাই ভালোবাসে এই কারণে, এবং আমি চাই সবাই আমাকে সব সময় ভালোবাসুক এই আর কি। সবাই লাস্ট পর্যন্ত থাকবেন, আমরা বেশি সময় নিব না, 10-15 মিনিট আপনাদের কোশ্চেনের সকল অ্যান্সার দেওয়া হবে, এবং লাস্ট একটা সাজেশন পার্ট হবে যেটা এক্সক্লুসিভ একটা সাজেশন পার্ট। আর এর মধ্যে আমরা একটা সারপ্রাইজ সাউন্ড খেলবো, সেটা কি খেলবো একটু কমেন্টে জানান। কি খেলবো আজকে, ফেসবুক পোস্টমর্টম খেলবো নাকি র্যাপিড ফায়ার কোশ্চেন খেলবো নাকি ট্রু ফলস খেলবো? মাসদাক ভাই আপনাকে যদি জিজ্ঞেস করি যে তিনটার মধ্যে কোনটা খেলবো আপনার সাথে, কোনটা খেলবো আপনার সাথে? ভাই আমি বলবো একটাও না, আমরা ভিউয়ার্সদেরকে অন্যভাবে এন্টারটেইন করার চেষ্টা করি, কারণ এই তিনটাই আমার কাছে ভয়ঙ্কর। দেখেছি তো আগে, না তেমন কোনো ভয়ানক ঘটনা নাই, আমরা জাস্ট কিছু একটা খেলতে চাই, দেখা যাক কি খেলা যায় আজকে। এবং খেলাটা আমি আজকে ছোট করে ফেলছি, দেখতেছি যে মানুষজন আপনার কথা শুনতে চাইতেছে, আমি এখানে আসলে তেমন কিছুই না, তো আমি নিজেও ভয় পাইতেছি গেমটা খেলতে, খুব ছোট করে একটা খেলবো। আচ্ছা অনেক প্রশ্ন দেখতেছি, ওগুলো উত্তর দিতে হবে, অনেকে প্রশ্ন করতেছে, আমি চাচ্ছি না তারা যেন উত্তর ছাড়া ফিরে যায়। কোশ্চেনগুলো আমরা নিব এই রাউন্ডটার পর। তো আপনার সাথে আমরা এখন যেটা খেলবো সেটা হচ্ছে অবভিয়াসলি ট্রু এন্ড ফলস রাউন্ড। ও মাই গড, আচ্ছা ওকে ভাই, অনেক ভিউয়ার্সই আছে, আমি কিন্তু শেয়ার করছি আমার প্রোফাইলও, ঠিক আছে, ফ্যামিলি মেম্বারসরাও দেখতেছে। আজ গুবি কিছু প্রশ্ন করেন না, না হলে কিন্তু মান সম্মান থাকবে না। একটা হচ্ছে শেয়ার করা আর একটা হচ্ছে ট্রু ফলস খেলা, এবং চাঁদ গায়ে পোলা কিন্তু ভয় পায় না। হ্যাঁ চাঁদ গায়ে পোলা
তো চারটার পরে কিন্তু ভয় পাওয়ার কথা না, তো আমরা ট্রু ফলস বেশি লেট করব না, কারণ আরো গল্প বাকি আছে। তো প্রথম কোশ্চেনে শুরু করে দিব, কোশ্চেন অ্যাকচুয়ালি আমি একটা স্টেটমেন্ট দিব, সেই স্টেটমেন্ট ট্রু অর ফলস বলবেন, আবার সেই পরিপ্রেক্ষিতে আমি একটা ছবি দেখাবো যে আপনি আসলে সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন। ওকে, তো ফার্স্ট নাম্বার ওয়ান, জি রাজ ভাই জি খুব ভালো ছবি এডিটিং করতে পারে, ট্রু অর ফলস? এটা কি উত্তর কি আমি দিব নাকি ভিউয়ার্সরা দিবে? চেষ্টা করি এবং তার পাশাপাশি আমি সেটাকে একটু ফাইন টিউন করার চেষ্টা করি যাতে ছবিটা ফুটে উঠে। তো আমি বলেছি মাজদা ভাই রাজ ভাই খুব ভালো ছবি এডিট করতে পারে, সে বলেছে ট্রু, এবং অবভিয়াসলি ট্রু, কেন ট্রু এটা আমরা এখন একটা ছবির মাধ্যমে দেখব। ছবিটা শুরু হয়ে গেল, এটা হচ্ছে মাজদাক ভাইয়ের ছোটবেলার ছবি, এডিটিং কি বলে কত প্রকার কি কি সংজ্ঞা সহদর দিয়ে দেখিয়েছে। এরকম এডিটিং আমি এখন করি না, ঠিক আছে, এমন এডিটিং আমি এখন করি না, এক সময় করতাম, ঠিক আছে, বাট ভালো মানে ওই সময়ের কথাগুলো মনে পড়তেছে, মানে কি এক অবস্থা, ফটোশপ সেই কত, এগুলো মনে হয় 2009-10 ছবি, 11-12 থেকে এডিট করা শুরু করছি, 11-তে মনে হয় না, 10 এডিট করছি, 10-11-তে এডিট করছি। ওকে, আমার সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে গান নিয়ে, যে আপনার ফেভারিট গানের জনরার হচ্ছে হলো হিপ হপ, ট্রু অর ফলস? এটা ট্রু 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 ঠিক আছে, ফেভারিট বলবো না, পছন্দ করি, ট্রু, সো ঠিক আছে, ওকে ফাইন, এটা ট্রু বলেছে, আমরা আবার দেখব ট্রু নাকি ফলস। চলুন আমরা ছবির মাধ্যমে দেখি যে তার ফেভারিট জনরার, গানের জনরার হিপ হপ কিনা। তো শুরু হয়ে গেল, তার ফেভারিট জনরার ছোটবেলায় একদম হিপ হপ স্টাইলে উনি রীতিমতো পোজ দিয়ে থাকতো, তো আমরা একটা ফেভারিট হিসেবে ধরে নিলাম। তো 3 নম্বর স্টেটমেন্ট আমরা চলে যাব, 3 নম্বর স্টেটমেন্ট হচ্ছে যে রাজ ভাই সবসময় চুলের ব্যাপারে যত্নশীল থাকেন, যেমন আজকে উনি টাক্কু, কিন্তু যেটাকে বাংলায় টাক্কু তো উনি আসলে চুলের ব্যাপারে খুব যত্নশীল থাকে, এবং এটা রাজ ভাইয়ের থেকে শুনবো, যেটা আসলে ট্রু নাকি ফলস? আসলে যত্ন নেওয়ার চেষ্টা করি, একটা সময় চুল বড় বড় রাখছি, সো এখন বড় রাখার পর যে মানে এখন পস্তাচ্ছি প্রচুর হেয়ার ফল, সো ট্রু ট্রু নাকি ফলস? আমি ট্রু 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 ওকে ফাইন। তো আজকালকার পোলাপাইন যে স্টাইল দেয়, সেই স্টাইল কিন্তু রাজ ভাই ছোটবেলায় দিয়ে আসছে, এবং সে আসলে খুব চুলের প্রতি যত্নশীল, আমরা এখন ছবিতে দেখে নিব। রেডি, 1 2 3 ইয়েস, আর এখান দিয়ে 1 টাকাটা 2 টাকাটা 3 টাকাটা চুলের সাইড দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। আরে ভাই যা শুরু করলেন, পোস্টমর্টমই তো হয়ে গেল এটা, সব যাই করেন না কেন, গেম যেটাই হোক আলটিমেটলি সেটা পোস্টমর্টমই দাঁড়ায়, ঠিক আছে। ওকে, এবার আমরা 3 নাম্বার তো করলাম, 4 নাম্বারে চলে যাব, যে রাজ ভাই কাগজের থেকে দেয়ালে লিখতে খুব পছন্দ করে, ট্রু অর ফলস? ভাই এটা তো ফলস, এটা ফলস। ওকে, রাজ ভাই এইমাত্র বললেন যে রাজ ভাই কাগজে লিখতে পছন্দ করেন, দেয়ালে লিখতে পছন্দ করেন না, আমি বলেছি তিনি দেয়ালে লিখতে পছন্দ করেন। তো আমরা দেখে নিই একটা ছবির মাধ্যমে, রাজ ভাই আসলে দেয়ালে লিখতে পছন্দ করেন নাকি পছন্দ করেন না। রেডি, 1 2 3 রাজ ভাই দেয়ালে লিখতে পছন্দ করেন, এবং সেখানে দেখবেন লাভ লেখা, রাজ লেখা, সামথিং কিছু একটা দেওয়া, তো আপনারা দেখতে পাচ্ছেন রাজ ভাই। এটা কোন জায়গার জন্য? এটা হচ্ছে আপনার সুন্দরবন, সুন্দরবন, সুন্দরবনের টাওয়ার, ওয়াচ টাওয়ারের ওঠার সময়। ওকে, দেন আমরা নেক্সট 5 নম্বরে চলে যাব, যে 5 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে রাজ ভাই এক সময় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ভাই এটা তো ফলস, কখনোই ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম না।
আচ্ছা, আমি বলেছি রাজ ভাই একসময় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন কোনো কিছুর একটা, এবং রাজ ভাই বলেছেন ফলস। তো আসলে ট্রু নাকি ফলস সেটা আমরা ছবির মাধ্যমে জানবো। তো ছবিতে যাওয়া যাক, রেডি, 1 2 3। রাজ ভাই অপো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, এবং দেখুন সে কিন্তু অপো দুইটা ফোন দুই হাতে নিয়ে একদম রীতিমতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেভাবে পোজ দেয়, ঋত্বিক রোশন যেভাবে পোজ দেয়, সেভাবে রীতিমতো পোজ দিচ্ছে। ওকে, এই ছবিটা আমাদের এক বাইকার ভাই তুলছিল, আপনাকে যদি বলে রাখুন, আজকে কিনা জানি না, সাদমান ভাই। আমরা এটা বসুন্ধরা সিটিতে একটা অ্যাক্টিভেশন চলতেছিল ওই সময়কার ছবি। ওকে, লাস্ট ভাই আপনার কিন্তু একদম লাস্ট ট্রু ফলসে চলে আসছে, একদম লাস্ট, চলেন শেষ করে ফেলি। ট্রু ফলসে লাস্টে আমরা এখন দেখব যে লাস্ট স্টেটমেন্ট, রাজ ভাই লুঙ্গি থেকে প্যান্ট পরতে বেশি পছন্দ করে, ট্রু নাকি ফলস? না, লুঙ্গি এলা কোনো ছবি তো থাকার কথা না, আমি লুঙ্গি তো জীবনে পরি নাই, ঠিক আছে, বাট ফলস, অবভিয়াসলি ফলস, আমি প্যান্টই পছন্দ করি। আসলে ফলস, তার মানে আমি সেকেন্ড, এটার একটা সাব, একটা সাব একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টে চলে যাবো যে রাজ ভাই প্যান্টের থেকে গামছা পরতে বেশি পছন্দ করে, ট্রু আর ফলস? ফলস ফলস। ওকে ফাইন, আমরা এখন দেখে নিব রাজ ভাই গামছা পরতে পছন্দ করেন নাকি পছন্দ করেন না, এবং তাও আবার ওপেন স্পেস উনি গামছা পরে দাঁড়িয়ে আছে। ভাই আমি বুঝতেছিলাম আপনি এই ছবিটা বের করবেন, কারণ আমি চিন্তা করছি আমি লুঙ্গি তো কখনো পরি নাই, লুঙ্গি তো হওয়ার কথাই না, ঠিক আছে। লাস্ট একটা বোনাস রাউন্ড, এটা কোনো আপনার ট্রু এন্ড ফলস না, এটা জাস্ট একটা বোনাস রাউন্ড। সেখানে দেখবো যে রাজ ভাই যখন বলেন যে আমাকে ব্যবহার করুন, সেই বিষয়টা যে রাজ ভাইকে কিভাবে ব্যবহার করবেন, আমাকে ব্যবহার করুন। ওকে, আজকের মতো আপনার সারপ্রাইজ রাউন্ড শেষ, আপনার বিপদ শেষ, এবং আমি যা করলেন সময়ের হোস্টিং হিসাবে আমি ট্রাই করছি যে একটু এক্সক্লুসিভ কিছু করার। আগামীকাল থেকে আপনার নিউ হোস্ট পাবেন এবং নিউ একজন গেস্ট পাবেন। তো আমরা এখন ডিরেক্ট ট্রু ফলস রাউন্ড শেষ, আমরা ডিরেক্ট এখন চলে যাব কোশ্চেন অ্যান্সার পার্টে, দেখি কারা কারা কি কি কোশ্চেন করেছেন সেই বিষয়গুলো আমরা দেখব। তো শুরু করা যাক, ফার্স্ট ভাই আপনার চোখে যদি পড়ে আপনি অবভিয়াসলি অ্যান্সার দিয়ে দিবেন। আমি একটা কাজ করি, আমি নিচ থেকে শুরু করি, আস্তে আস্তে আমি আমার মতো করে অ্যান্সার করতে থাকি। হ্যাঁ, বাংলাদেশের ভিতরে ট্যুরের জন্য কি স্পন্সরশিপ পাওয়া সম্ভব কিনা? জি, পাওয়া অসম্ভব কিছুই না, আসলে সবই সম্ভব, চেষ্টা করলে অবশ্যই পাওয়া যাবে। সেটা ডিপেন্ড করতেছে আপনার ট্যুর প্ল্যানটা কেমন, হ্যাঁ, বা ক্রিয়েটিভ কিছু কিনা। যদি আপনি কনভিন্স করতে পারেন স্পন্সরকে, ডেফিনেটলি পাবেন, নট আ বিগ ডিল। আচ্ছা, তারপরে আমি আর দেখি উপরে যাচ্ছি। ওকে, তো ইনসোদি ভাই আপনি আপনার অ্যানসার পেয়ে গেছেন, এখন নেক্সট কোশ্চেনের অ্যানসার দিবেন আপনি। ক্রিস্ট, এটা ভিনিসিয়াস ক্রিস্টো, ঠিক আছে, ক্রিস্টের নাম, আচ্ছা যাই হোক, বাংলা লিখেছে। ভাই আবু সাইদ ভাই আপনার সাথে কোন জায়গা থেকে কত টুকু গেল সেটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, তিনি আমার সাথে পাকিস্তানে এসে জয়েন করে, হ্যাঁ, পাকিস্তান থেকে, লাহোর থেকে আমরা, বা পাকিস্তানের ওয়াগা বর্ডার থেকে আমরা একসাথে নর্থার্ন এরিয়া, একদম বরফের যে রাজ্যগুলো আছে সেখান পর্যন্ত যাই, গুলমিত পর্যন্ত, কারোকারাম হাইওয়ে গুলমিত পর্যন্ত, যেটা আপনার চায়না বর্ডার থেকে 110 কিলো আগে, মানে একদম শেষ সীমান্ত থেকে 110 কিলো আগে। তা আমরা শেষের 110 কিলোমিটার কমপ্লিট করতে পারি না ওয়েদার সিচুয়েশনের কারণে, পরে আমরা ওখান থেকে ফিরে আসি লাহোর পর্যন্ত। তা আমার বলতে গেলে লাহোর থেকে জার্নি শুরু করে আপনার একদম টপ পর্যন্ত যাই, শেষ বর্ডার পর্যন্ত, আবার লাহোরে এসে শেষ করি, এরপর উনি চলে যায়, আমরা আলাদা হয়ে যাই। তো আমার মনে হয় খুব সম্ভবত 1600 বা 1700 কিলো একসাথে আমরা রাইড করছি, একসাথে 1700 কিলো, অ্যাট বেস্ট 1700 কিলো রাইড হয়েছে আমাদের একসাথে। তারপরে দেখি উপরে আর কি আছে প্রশ্ন, শুরু হয়ে গেছে, অনেক কমেন্টস চলে আসছে, খুঁজে বের করতে কষ্ট হচ্ছে। একজন কিনা রিকোয়েস্ট করছিল যে আপনার উপরে ব্যান্ডানাটা খুলতে, উপরে ব্যান্ডানা ভাই, আচ্ছা খুলবো শেষের দিকে, শেষের দিকে, ওকে, শেষ তো কাছাকাছি চলে আসছে, জাস্ট প্রশ্নগুলো খুঁজতেছি আমি। আচ্ছা, আকাশে আমাদের লেগেছে রেট্রিকা ক্যামেরা, জি, ওই ডিজে আলা যে ছবিটা দেখাচ্ছে ওটা রেট্রিকা ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, রেট্রিকা ক্যামেরা অ্যাপ মেয়েরা ইউজ করে বিশেষ করে।
বিশেষ করে না, এক সময় কিন্তু রেট্রিকা ক্যামেরা যখন শুরু হয়েছিল তখন ভাই আমি ইউজ করছি ভাই, এটা কেউ এটা ঠিক অস্বীকার করতে পারবে না যে রেট্রিকা ক্যামেরা যখন তাদের সামনে আসছে তারা কেউ একজন ইউজ করেনি। অনেকের ফোল্ডার ছিল রেট্রিকা ফোল্ডার। আচ্ছা ক্রিস্টো ভাই আবার লিখলেন যে আপনি কি এত বড় ট্যুরটা একাই করলেন? যে পার্শিয়ালি একা বা 80-85% একা, বিকজ সাইদের সাথে আমি 1700 কিলো রাইড করেছি, তার মধ্যে আমি টোটাল চালাইছি 13,500 কিলো, তার মধ্যে 2,000 কিলোর মতো সাইদ ভাই আমার সাথে ছিলেন, তো বাকিটুকু রাইড কিন্তু আমি একাই করেছি। পাকিস্তান যেটা শেষ করলাম, মানে পুরো পাকিস্তান দেখা গেছে আমি 7,000-7,500 কিলো চালিয়েছি, তো সাইদ ভাই যাওয়ার পর আমি আরো 5,500 কিলো একাই চালাই। ওকে, দেন আরেকটা ভাই, দেশের বাইরে কি বাইক নিয়ে যেতে কি করা লাগবে সেগুলো জানালে খুব ভালো হতো, এই বিষয়টা ভাই আমি অ্যানসার দিতে। আরেকটা কোশ্চেন দেখেন, হ্যাঁ তো যত ধরনের বা বিদেশে কিভাবে বাইক নিয়ে যাবেন বা কিভাবে এই করবেন, এই বিষয়ে জানতে হলে আপনার মাসদাক ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেই চ্যানেলের নাম হোয়েন্ডা ফ্লাশ ট্রাভেলস। আমি আবারও বলতেছি হোয়েন্ডা ফ্লাশ ট্রাভেলস, এই ইউটিউব চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন মাসদাক ভাই কিভাবে রাইড করছেন, কোথায় কোথায় যাচ্ছেন, এবং তিনি কিছু ইনফরমেটিভ ভিডিও দেন, এবং কিছুদিন আগে তিনি ভিডিও দিয়েছেন যে বিদেশে বাইক নিয়ে যেতে হলে কি কি করা লাগবে, খুব রিসেন্ট একটা ভিডিও দিয়েছেন, তো সেখানে আপনি ফুল ডিটেইলস জানতে পারবেন। আচ্ছা ভাই আমি প্রশ্ন আর খুঁজে পাচ্ছি না, এগুলো কি আসতেছে না নাকি আল্লাহ জানে, আপনি একটু পারলে একটু বলুন তো। আরেকটা একটা GSXR বাইক নিয়ে এক বাক্যে যদি কিছু বলতেন। আচ্ছা GS, আচ্ছা GSX বাইক হচ্ছে ভাই স্পিড ফ্রিক, সোজা কথা পাওয়ার এন্ড স্পিড, যদি আপনার পাওয়ার আর স্পিড পছন্দ হয় আপনি নিতে পারেন, তার মানে এই না যে কন্ট্রোল কিংবা ব্যালেন্স খারাপ, সবই ভালো, বাট সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে স্পিড এবং পাওয়ার, ঠিক আছে, পাওয়ারফুল বাইক, প্রচুর পাওয়ারফুল বাইক, এবং অন্য বাইক থাকলে হয়তো আমি মন মতো চালাতে পারতাম না। আচ্ছা একটা ভয়ঙ্কর মোমেন্ট অথবা একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, কোন অ্যাক্সিডেন্টে যদি সম্মুখীন হয়ে থাকেন একটা ইন শর্টে। ভয়ঙ্কর, আচ্ছা আমি অ্যাক্সিডেন্টের কথাও বলি ভয়ঙ্কর মোমেন্টেরও কথা বলি, দুটাই বলি একটু করে। সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টের কথা যদি বলি, অ্যাক্সিডেন্ট আলহামদুলিল্লাহ কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়নি, আর আপনার বরফে পড়লাম দুইবার, আর আরেকবার পড়ছি হচ্ছে মরুভূমির মধ্যে, ডেসার্টের মধ্যে চালাচ্ছিলাম, তো এই দুটো জায়গায় দুটোই হচ্ছে অফ রোড, অফ রোডে আমি হালকা করে পড়ছি, মানে জোরে পড়ি নাই কোনো জায়গায়, হাই স্পিডে পড়ি নাই, স্লো স্পিডেই পড়েছি, 10-15 স্পিড ম্যাক্সিমাম হবে এই। আচ্ছা আমি কিছু প্রশ্ন আরও দেখতে পারতেছি এখানে, এখন নাবিদ রিয়াদ, হাই ভাই এনি ইস্যুজ ইন GSXR? আচ্ছা GSXR এর ইস্যুজ এর কথা যদি বলি, মেকানিক্যাল বা বিল্ড কোয়ালিটি রিলেটেড যদি ইস্যু বলি, তাহলে আপনার আমার ব্রেক লাইট যেটা আছে ব্রেক বাল্ব, সেটা আমার দুইবার কাটছে কোনো কারণ ছাড়া, তো ইট ওয়াজ লাইক শকিং যে দুইবার কেটে গেছে, তা আমার কাছে ব্যাকআপ ছিল দুইটা, লাকিলি আমাকে বিশেষ করে আপনার ঢাকার এক বাইকার আছে রাফি ভাই, ওনার ফেসবুক আইডি হচ্ছে রাইড এন্ড রাফি, তো উনি আমাকে বলছিল যে 2-3টা বাল্ব ক্যারি করো, লাগতে পারে, তো পরে সেটাই হয় আমি ক্যারি করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আরও কিছু প্রশ্ন আমি পাচ্ছি, একটা কোশ্চেন আছে যে আপনি কত কিলোমিটার পর পর রেস্ট নিয়েছেন? হ্যাঁ আমি কত কিলোমিটার পর পর রেস্ট করেছি, এটা ভাই ডিপেন্ড করে, এটা এমন না যে আমি একটা না 400 কিলোমিটার চালিয়েছি তারপর আমি রেস্ট নিলাম বা 10 মিনিট পর পর রেস্ট নিয়েছি, এমন কিছুই না, আমার যখন ভালো লাগছে আমি রেস্ট করছি, যখন ভালো লাগতে ছিল না আমি চালাচ্ছি, বা মানে যখন মন চাচ্ছে টোটালি আমার উপর, আমি বিশেষ করে সাইদ ভাই চলে যাওয়ার পর আমার কোনো রেস্ট্রিকশন ছিল না, মানে দেখা যাচ্ছে একসাথে পার্টনার সহ থাকলে হয় কি দুজনের কনভিনিয়েন্সের কথা ভাবতে হয়, হ্যাঁ আমি একা শুধু রেস্ট করতে চাইলে তা হবে না, একসাথে দুজনই যেন করতে পারি একই সময়, দুজনের যেন কমফোর্ট জোনে থাইকা আমরা করতে পারি, টাইমটা সেভ হবে, ওই চিন্তা ভাবনা ছিল একটা সময়, পরবর্তীতে আমি আর ভাবিনি, তা আমি আমার মতো করে চালিয়েছি। হাইয়েস্ট আমি রেস্ট ছাড়া, আমি হাইয়েস্ট চালাইছি ইন্ডিয়াতে চালাইছি, আমি দুটার এক্সপ্রেস ওয়ে একসাথে শেষ করি রেস্ট ছাড়া, জাস্ট আপনার 15 মিনিট একবার ব্রেক নিছি আর দুইবার নামছি ছবি তোলার জন্য, দুইবার নামছি আর 15 মিনিটের একটা ব্রেক নিছি, টোটাল রাইড ছিল 550 কিলোমিটার একটানা চালিয়েছি, তার মধ্যে আরেকবার নামছি হচ্ছে টায়ার পাংচার হয়ে গেছিলো, এছাড়া যদি আমি একদম একটানা বলি 350 কিলোমিটার আমি একটানা চালাইছি পাকিস্তান একটা জায়গায়, আমি 350 কিলোমিটার নন স্টপ চালাইছি, মানে থ্রটল ছাড়ি নাই কোথাও ব্রেকও দিইনি, 1 মিনিটের জন্য আমি বাইক থেকে নামিনি। ওইখানে কিন্তু একটা জিনিস বলে, ওইখানে 350 কিলোমিটার একটানা চালানোর মধ্যে একটা খুব একটা মজা আছে, কারণ হাইওয়ে গুলো অনেক বড় বড় এন্ড আপনি একটা নির্দিষ্ট গতি, মানে বাংলাদেশে আপনি ঢাকা চিরাং রোড চালাইতেছেন, একবার আপনি 150 চলে গেছে আবার ধাপ করে আপনাকে ব্রেক করে
পঞ্চাশ সাইটে নিয়ে আসতেছে। তো বাইরের কান্ট্রিতে কিন্তু আপনার কিন্তু এরকম কোন হয় না, আপনি 110-120-140 চলতেছেন মানে আপনি 100 কিলোমিটার ওইভাবে চলে যেতে পারবেন, মানে খুব একটা স্মুথ একটা ফিল দেবে আপনাকে। আচ্ছা প্রশ্ন আমি আরো কিছু পেয়েছি, ফাহিম হোসেন রনি ভাই, সাইদ ভাই পার্টনার হিসাবে কেমন? আচ্ছা এটা মজার প্রশ্ন, সাইদ ভাই পার্টনার হিসাবে ভালো, উনি ভালো রাইড করেন। যদি আপনি আমি মনে করি পার্সোনাল ওপিনিয়ন, যদি ফাস্ট রাইড করতে চান ঠিক আছে, কুইক রাইড ঠিক আছে, বা শর্ট রাইড, উনি অনেক ভালো, ওনার সাথে আপনি রাইড করে মজা পাবেন। বাট লং রাইড উনি একটু কিছু কিছু জায়গা আছে, মানে আমার যেহেতু ওনার সাথে ফার্স্ট রাইড ছিল, কিছু কিছু জায়গায় উনি যদি এক্সপিরিয়েন্সড, যেহেতু উনি আগে দুইবার গিয়েছে, তো ওই এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে যখন শেয়ার করতেছেন আমি কিন্তু ওগুলো ইজিলি নিতে পারতেছি না, আমার একটু ইগো প্রবলেম কিছু কিছু জায়গায় কাজ করে। আমি বললাম যে আমি তো জানি সমস্যাকে, আমাকে আবার বলার তো দরকার নেই, মানে মনে মনে আমার এই ধরনের একটা ভাব কাজ করতেছিল। তো এটা হচ্ছে আমার ক্ষেত্রে, তো ওই হিসাবে যদি আমার সাথে কেউ একটু বসি বসি ভাব দেখায় না, সেটা আমি পছন্দ করি না। তো ওনার মধ্যে ওই জিনিসটা একটু আছে, অনেকে লিডার হিসাবে যদি কাউকে বেছে নিতে পারে তাদের জন্য ঠিক আছে, আমি জিনিসটা কিছু কিছু জায়গায় একটু ডিফিকাল্টি ফেস করেছি। তো এছাড়া উনি মানুষ হিসাবে অনেক ভালো, পার্টনার হিসাবে কতটুকু ভালো যায় না, বাট মানুষ হিসাবে উনি পার্টনার, রাইডিং পার্টনার হচ্ছে তার অনেক বেশি ভালো, এতটুকু বলতে পারবো। আবু সাইদ ভাই খুবই অমায়িক একজন লোক, এবং তার সাথে আমি যে কয়েকদিন কথাবার্তা বলেছি, মানে উনি ঢাকার বাইরে কয়েকবার, বাংলাদেশের বাইরে কয়েকবার ট্যুর দিয়েছেন, মানে ওয়ান কাইন্ড অফ সবাই তাকে নিয়ে প্রাউড ফিল করে, বাট ওই জিনিসটা আমি কখনো ফিল করিনি যে না ওনার মধ্যে একটা মানে একটা কেউ একজন ট্যুর দিলে একটা ভাব সৃষ্টি হয় না, ভাবটা নেই, টোটালি নেই, দেখি অনলাইন নাই, অনলাইন থেকে ধাপ করে আইসা মানে অ্যান্সার দিতেছে আর কি, যে এরকম এরকম করে রাখি, এরকম এরকম করলে বেটার হবে, মানে খুব ভালো হেল্পফুল একজন। তো আরেকটা কোশ্চেন ছিল যে, আচ্ছা আমি একটা পড়ি, জাস্ট চোখে পড়লো আমার ভাই, GSXR আর R15 V3 কোনটা বেস্ট? আমার মতে ভাই দুইটার দুই ধরনের ইউসেজ ঠিক আছে, যদি আপনি বেশি পাওয়ারফুল বাইক চান আপনি GSX নিতে পারেন ঠিক আছে, আর GSXR আমার মতে R15 এর চেয়ে কমফোর্টেবল বেশি, রাইডিং পজিশনটা একটু ইজি। আর R15 V3 হচ্ছে যদি আপনি খুব বেশি ধরেন অ্যাগ্রেসিভলি রাইড করতে চান ঠিক আছে, তাহলে আবার R15 V3 আমার মতে ভালো, বিকজ ওটার বডি ব্যালেন্স একটা আছে, মানে রাইডার যতটুকু কন্ট্রোল করতে পারবে তার চেয়ে বেশি বাইক আপনাকে ডেলিভারি করবে। হ্যাঁ মানে বডি ব্যালেন্স বলেন সবকিছু খুব ভালো। আর GSXR হচ্ছে মানে আমি মনে করি রাইডারের উপর, রাইডার এটাকে যেভাবে নিতে পারে বাইকও অতটুকু নিতে পারে, নিচ থেকে কিছু দিতে চায় না। আর R15 V3 নিচ থেকে একটু এক লাইন বেশি দিতে চায় রাইডারকে, স্পেশালি কন্ট্রোলিং এর দিক থেকে, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ভাই আমি আর কোন দেখতেছি না, আপনার কিছু থাকলে বলতে পারেন, এরপর সময় অনেক হয়ে গেছে। ওভারঅল কত খরচ দিয়েছে এই প্রোডাক্ট? ওভারঅল আমি যেটা একটা রাফ হিসাব করেছি, আমার একদম বাংলাদেশ থেকে যত ধরনের প্রিপারেশন আছে সব কিছু যদি আমি মিলাই ধরি, তাহলে আমার 4 লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়েছে সব কিছু মিলাই, একেবারে আসা যাওয়া পর্যন্ত ফ্লাইট ফেয়ার সহ কুরিয়ার কার্গো যা যা আছে সবকিছু মিলে আমার 4 লক্ষ টাকার সামান্য কম, মানে 380-90 হাজার টাকার মতো খরচ হয়েছে। আর যদি আমি লস মানে টোটাল এক্সপেন্সের কথা বলি তাহলে আরো বেশি হবে, ইন দ্য সেন্স কারণ আমার আমি 6 মাস বা 5 মাস টোটাল বাসার বাইরে ছিলাম, আমার ঘর ভাড়া তো চলতেছে, টানা 3 মাস আমার ঘর ভাড়া চলতেছিল, ওই খরচগুলো যদি ধরি তাহলে তো সেটা আরো বাড়তি, বাট সেটা ধরার মানে হয় না। ট্যুরের খরচ যদি বলি, ট্যুরে আমার সব মিলে 3,70,000-80,000 টাকার মতো খরচ হয়েছে। তার মানে আমরা যদি একটা হিসাব করি UAE রাস্তা সবচেয়ে ভালো, তারপর আসলে ইন এ সেন্স যদি স্পিড মেজার করে বলেন ওটাও মানে খারাপ না। আচ্ছা আমি আরো দুটো প্রশ্ন দেখতেছি ইন্টারেস্টিং, ভাই আমি KRE SV ইন্টারপ্রিট ইউজার, রাজ ভাই কোনটা ইউজ করতেন, উইন্ড নয়েজ কেমন ছিল? আচ্ছা এটা হচ্ছে সোহানুর রহমান সোহাগ ভাইয়ের প্রশ্ন। আমিও KRE SV ইউজ করেছি, যেটা আমার ছবিতে দেখতে পাচ্ছেন হয়তো বা রেড কালার। আর এখন এইবার আমি এর আগেও KRE SV ইউজ করেছি, তো এর আগের বারের KRE SV তুলনায় এবারের KRE SV
much much better বিশেষ করে যেহেতু প্যাডিং তারা চেঞ্জ করেছে কোম্পানি থেকে প্যাডিং দেখলাম যে আমি নতুন প্যাডিং দিয়েছে তারা এই এই লটের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো কেয়ারিতে নতুন প্যাডিং দেয়া হয়েছে তো এই প্যাডিংটা হচ্ছে এমন একটা প্যাডিং এটার কারণে উইন নয়েজ অনেক কমে গেছে এবং আপনার ভিতরে কোনো বাতাস ঢোকে না নেক রোলটা হচ্ছে একদম মানে গলা চাইপা ধরে বলতে গেলে ঠিক আছে সো যার কারণে আপনার বাতাস কিংবা ঠান্ডা একেবারে আমার লাগেনি যেমন আমি হাতে গায়ে বা বলেন যাই বলেন খুব ঠান্ডার জন্য প্রিপারেশন নিয়েছিলাম যে আমার ঠান্ডা লাগবে পাকিস্তানের সাইডে যখন আমার মাইনাস টেম্পারেচার রাইড করতেছিলাম কিন্তু আমি মাথায় বা ব্যান্ডানা বলেন বা কোনো কিছু হেলমেট কিছু টোটালি কিছু দিই না আমি নর্মালি হেলমেটের ভিতরে না ব্যান্ডানা ইউজ করতে খুব একটা বেশি কমফোর্টেবল ফিল করি না আমি ইউজ করি গলার এখানে যাতে আমার গলার এদিকে বাতাসটা না লাগে ঠিক আছে কারণ হেলমেট তো একটু পর্যন্ত থাকবে আর রাইডিং জায়গাটা হচ্ছে এই জায়গা এই জায়গাটুকু ময়লা হয় তো বাতাস লাগে তো আমি ওই কারণে এই জায়গাটাই ইউজ করি তো আমার কেয়ারির বেস্ট যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে ইটস আ ভেরি গুড টুরিং হেলমেট ঠিক আছে উইন্ড নয়েজও কম আর আপনার যদি উইন্টারে ইউজ করতে চান উইন্টারে সবচেয়ে বেশি ফিডব্যাক পাবেন মানে কোনো বাতাস টাতাস লাগে না ঠান্ডা ফিল হয় না আর গরমে একটু প্যারা আছে এটা প্রথমবার যখন আমি ইউজ করলাম তখন আমাকে খুব ভালো সাপোর্ট দিয়েছে এরপর আমি এটা যখন ক্লিন করার জন্য একবার খুলছি খোলার পর যে আবার লাগাইছি এরপর থেকে মনে করেন সেটা আপনার খুব ভালো একটা আগের মতো রেসপন্স দিচ্ছে না বাট আমি চেষ্টা করেছি একদম পারফেক্টলি লাগানো বাট আমার কাছে কেন যেন মনে হলো যে পিন লকটা যে আগেরবার আমি লাগিয়ে দিয়েছিলাম এরপর যে আপনি লাগাইছেন এটাও কথা এর আগেরবার আপনি লাগিয়ে দিয়েছিলেন এটাও কথা তো এটা হতে পারে আচ্ছা আরো কিছু তিনটা কোশ্চেন সর্বোচ্চ এর বেশি না আচ্ছা তিনটা জিএসএক্স আর নিয়ে প্রশ্ন করলো এবিএস নন এবিএস ভাই এবিএস ব্রেকিং এর জন্য আমি কোনো প্রবলেম ফেস করিনি আর আমি মনে করি এবিএস আমাকে অনেক জায়গায় সেভ করেছে প্যানিক ব্রেকিং থেকে বিশেষ করে আর আমি মনে করি যে কোনো বাইক আপনারা যদি এখনকার যুগে কিনেন চেষ্টা করবেন এবিএস কেনার জন্য এবং সিঙ্গেল চ্যানেল এবিএস আমার মতে কোনো কাজেরই না কারণ নর্মালি সামনের চাকা স্কিড করে না ঠিক আছে আপনি প্যানিক ব্রেক করলে আপনার পিছের চাকা ব্রেক পিছের চাকাটা দেখা যাচ্ছে স্কিড করে জায়গা থেকে ঘুরে যায় সামনের চাকাটা খুব সহজে স্কিড করে না বাট যদি স্কিড করে সামনের চাকা তাহলে আপনি সেটাকে বাঁচানোটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে তো আমি মনে করি ডুয়াল চ্যানেল এবিএস বাইক যদি কেনা সম্ভব হয় সেটাই কিনেন সেটা যে বাইকই হোক না কেন সেটা সিবিআর হোক R15 হোক বা জিএসএক্স আর হোক তারপরে আমরা একটু কমেন্ট থেকে জানতে চাবো যে আমরা কি কোশ্চেন অ্যানসার পার্ট আরো 5 থেকে 7 মিনিটস লেন্দি করব কিনা কমেন্ট করে জানান যদি বলেন তাহলে আমরা কোশ্চেন অ্যানসার পার্ট আরেকটু রাখবো আর না হলে আর দুইটা কোশ্চেনের মধ্যে আমরা ক্লোজ করে দিব এখন আমি একটা কোশ্চেনের অ্যানসার দিতে বলবো রাজ ভাইকে যে রয় ভাই লিখেছেন যে আপনি কোনো টাউট বার্ড পরে খপ করে পড়েছেন কিনা এই ট্যুরের মধ্যে কিছু টাউট বার্ড পর ডালানো লোক থাকে না টাউট বার্ড পর এক হিসাবে একবার আচ্ছা দাঁড়ান দুইবার পড়ছি ঠিক আছে সেটা হচ্ছে একবার আমাদের পাকিস্তানে থাকা অবস্থায় আপনার হোটেল থেকে আবু সাইদের টাকা চুরি হয়েছে হোটেল থেকে রুম থেকে চুরি হয়েছে আবু সাইদ ঘুমাচ্ছিল আমি রুম থেকে বের হয়েছি দরজা খোলা ছিল ভিতর থেকে তালা মারা হয়নি তো পরবর্তীতে দেখা গেল যে টাকা মিসিং ব্যাগ থেকে তো এটা একটা জিনিস যে এক হিসাবে সেটা ট্রাউট বাটপারের কাতারে পড়ে সেকেন্ড হচ্ছে পাকিস্তানে তেল নিচ্ছিলাম এক প্রথম গুজরাওয়ালা থেকে তেল নিতেছিলাম তো তারা আমাদের সাথে না দুই নম্বরই করার চেষ্টা করছে তাকে আমি ভালো করে বলছি যে ভাই দুজনের বেলায় সেম কাজটা করছে আবু সাইদের বেলাও সেম কাজ করছে আমার বেলাও সেম কাজটা করছে তাকে বললাম যে ভাই আপনি ট্যাঙ্কি ফুল করেন সে শুনছে ফুল করার জন্য এবং আমি পরিষ্কার করে বললাম যে ভাই ফুল করেন তো সে কি করছে প্রথমে 300 রুপির তেল ভরা থাইমা গেল তাই বললাম যে ভাই ইয়ে কে কিয়া আপনি মানে তো ফুল করনে কে লিয়ে কাহা আপকো আচ্ছা ফুল জি ফুল তারপরে আবার ঢালছে তো পরে আমার সেকেন্ড টাইমে আমার সময় ঠিকভাবে ঢালছে তো আমি যেটা মনে করি হয়তো বা তার 300 রুপি যখন ঢালছে প্রথমবার তাদের হয়তো বা 300 যখন ডিজিট ঢালে হয়তো বা সেখানে সিস্টেম মেকানিক্যালি হয়তো বা তাদের যে ফিউল স্টেশনের যে মেশিনটা আছে সেখানে হয়তো বা সেট করা আছে যে 300 ঢাললে কিছু টাকা তেল চুরি হবে ওই জন্য তারা 300 ঢালছে সেম ঘটনা আবু সাইদের সাথে হয়েছে সেও ফুল করতে বলছে তারেও প্রথমে 300 রুপি দিছে আমি জিনিসটা বুঝি না যে তাকেও 300 রুপি দিল আর তার সাথে যেটা করছে তো 300 রুপি ঢালার পর ওনাকে পরবর্তীতে যে ফুল করার জন্য যেটা করছে ওটা হিসাব আবার কিভাবে করছে 300
300 থেকে পরবর্তীতে হওয়ার কথা কি, যতটুকু ওখান থেকে কন্টিনিউ হওয়ার কথা, ঠিক আছে? ওখান থেকে না কি একটা দিন ওনার, আমার ঠিক মনে পড়তেছে না, ওনাকে আবার মানে তেল ঢুকাইছে, ঠিক উল্টাপাল্টা ঢুকানোর চেষ্টা করছে, টাকা বেশি নেওয়ার চেষ্টা করছে, ভাঙতি টাকা ঠিকভাবে দেন ভালো করে, এরকম একটা হিসাব ছিল। তো ওই জায়গায় টাওয়ার বার পরে হাতে পড়তে নিছি, বাট আমরা ধরে ফেলছি জিনিসটা, পরে ইচ্ছা মতো গালি দিছি কিছুক্ষণ। আচ্ছা ভাই, আমাকে একজন পাকিস্তানি ফ্রেন্ড একটা প্রশ্ন করলো, when this corona thing started, where were you and how hard it was to get back to Bangladesh? আচ্ছা, সে প্রশ্ন করলো যে করোনা কোথায় স্টার্ট হয়েছে আর কোন সময় স্টার্ট হয়েছে, কোন জায়গায় ছিলাম আর দেশে যেতে কোনো ডিফিকাল্ট হয়েছে কিনা। আচ্ছা, আমি তাকে ইংলিশেই উত্তর দিই, নাহলে সে বাংলা বুঝবে না। আচ্ছা, মোহাম্মদ আলী খান জাদুন, আচ্ছা, the thing is the corona thing started while I was in Pakistan because it was spreading at that time, and when I entered UAE it was gradually also spreading in UAE as well. So during my tenure in UAE I saw few coronavirus infected people in certain places, even the hotels where they were staying, those hotels got locked down. And it wasn't very hard for me to go back to Bangladesh. The only hard part was getting the flight ticket. The flight tickets was actually in a rush. I had to look a lot and find my scheduled ticket to get back to country. It wasn't hard from the immigration or the customs or even from the medical team in UAE or Bangladesh. It was easy for me, fairly easy to come back, because I came back at a time where when the things were quite easy, not when it was like, for example, it's very bad, the situation is very bad now, that time it was quite easy, so I was lucky to get back in my country in the time. Acha kon desher manush gulo friendly beshi chilo jatra pothe? Nazmul Choton. Acha sobchete beshi friendly chilo bhai undoubtedly Pakistaner manush jon, tader bangali jene jokhoni boli je amra Bangladesh theke aschi, kingba jokhon amader bike e tara Bangladesher potoka dekhche, পতাকা দেখার পর তারা নিচ থেকে এসে কথা বলা শুরু করছে, ভাই আপনি কি বাংলাদেশ থেকে? উর্দুতেই বলে, আমি বাংলাদেশ থেকে। তারপর তো তারা মানে কি করবে না করবে এক অবস্থা, কেউ বলে যে ভাই আজকে তুমি আমার সাথে আমার বাসায় চলো, আজকে তুমি আমার বাসায় থাকবা, তুমি আমার মেহমান, তুমি আমার ভাই। আমার লোক যে ভাই না, আমরা আজকে থাকতে পারবো না, আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা কতটুকু যাবো বা আমরা সামনের দিকে যাবো, কই না আজকে থাকো তুমি, একদিন আমাদের সাথে থাকো। আবার দেখা গেছে আপনার কিছু কিছু জায়গায় আমরা খাইতে বসছি হোটেলে, খাওয়া দাওয়া করার জন্য বসছি, তো বাইকে বাইক দেখে আমাদের কাছে আমাদেরকে খুঁজতে খুঁজতে চলে আসছে, বাইকের পতাকা লাগানো বাংলাদেশের সামনে পিছে, তো খুঁজতে খুঁজতে চলে আসো, খোঁজার পর এসে আড্ডা দিচ্ছে হোটেলের ভিতরে যে আর তোমরা বাংলাদেশ থেকে আসছো কিনা, কিভাবে আসছো, কেমনে আসছো, তারপর আর হোটেলে বিল দিতে দেয় না। তো এরকম অনেক জায়গায় হয়েছে, কোথাও আমাদেরকে দেখা গেছে যেখানে হোটেলের মধ্যে আমরা পরিচয় দিচ্ছি যে আমরা বাংলাদেশ থেকে আসছি, বা কেউ এসে আমাদেরকে খুঁজে বের করে জিজ্ঞাসা করলো কোত্থেকে আসছি, কথা শোনার পর থেকে তারা যতটুকু হসপিটালি দিয়েছে, আমার মোটামুটি পাকিস্তানের পাকিস্তানকে নিয়ে আমার যে নেগেটিভ থিঙ্কিংটা ছিল সেটা একেবারেই আমার মিটে গেছে তাদের ভালোবাসাটা দেখে। সো ডেফিনেটলি পাকিস্তান মাচ মোর ফ্রেন্ডলি ছিল, আর ইন্ডিয়াতে সময় কম কাটাইছি, আর ইন্ডিয়াতে যতটুকু সময় কাটাইছি আমার কাছে মনে হলো যে ইন্ডিয়ার লোকজনগুলো একটু কমার্শিয়াল, তারা যেখানে তাদের স্বার্থ কিংবা লাভ আছে তারা ওই জায়গায় মাথা ঘামায়, অন্য কোনো জায়গায় তারা মাথা ঘামায় না। বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ট্রাই নেশন, সেটা কিভাবে দিতে হবে? আমি কোশ্চেনটা মেবি একটু বের করে নিই, বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ট্রাই নেশন কিভাবে দিবে? এটা আসলে লাইভ এর মধ্যে বড় ভাবে বলা যায় না, আচ্ছা আমি শর্টকাটে বলে দিই। আচ্ছা, বেসিক্যালি যদি আপনি রেগুলার পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন, দ্যাট মিন্স গ্রিন পাসপোর্ট হোল্ডার, এটা আপনার কাছে আমি বলবো কোয়াইট ইম্পসিবল, আপনি একসাথে তিনটা দেশ দিতে পারবেন না, বিকজ আপনার ইন্ডিয়ার ভিসা আপনি যখন নেবেন ট্রানজিট ভিসা, আপনি শুধু একটা দেশে ট্রানজিট পাবেন, ব্যাক টু ব্যাক আপনি দুটো ট্রানজিট পাবেন না। সো আপনার দেখা যাচ্ছে রেগুলার পাসপোর্ট হোল্ডারে যদি আপনি সহজভাবে করতে চান, আপনার বাংলাদেশ থেকে বের হয়ে একবার নেপাল যেতে হবে, আবার দেশে আসতে হবে, আবার ট্রানজিট ভিসা নিয়ে ভুটান যেতে হবে, তারপর আবার দেশে আসতে হবে। আর যদি আপনি একই ট্যুরে, দ্যাট মিন্স আপনি নেপালে গেলেন, ইন্ডিয়া হয়ে নেপালে গেলেন, নেপাল থেকে আপনি আবার ইন্ডিয়া হয়ে ভুটান যেতে চান, তাহলে আপনার ইন্ডিয়া থেকে এক্সিট পারমিট নিতে হবে, ইন্ডিয়ার দিল্লি থেকে অথবা আপনি যেদিক থেকে সুবিধা হয় আপনার এক্সিট পারমিট অথবা চেঞ্জ অফ ডিপার্চার পোর্ট নিতে হবে আপনার। সেক্ষেত্রে আপনি রেগুলার ট্যুরিস্ট ভিসা দিয়েই আপনি হয়তোবা দুটা দেশই এন্ট্রি করতে পারবেন, বাট সেটা আমার মনে হয় খুব টাফ, কারণ ওখানে আপনার দুই তিনটা পোর্ট চুজ করতে হবে, আপনি একটা দুইটা পোর্ট চুজ করলে হবে না,
আপনার যেহেতু এক বর্ডার দিয়ে ঢুকবেন, আবার আরেক বর্ডার দিয়ে বের হয়ে আবার ইন্ডিয়া ঢুকবেন, আবার আরেক বর্ডার দিয়ে বের হয়ে আবার আরেক বর্ডার দিয়ে, মানে যেহেতু চারটা পাঁচটা বর্ডারে ইনভলভমেন্ট আছে, সেটা আমার কাছে টাফ মনে হয়। বাট রেগুলার পাসপোর্ট হোল্ডারের ক্ষেত্রে সেটা খুবই টাফ, আনলেস আপনি পোর্ট মেনশন করা ছাড়া যদি কোনো ভিসা না পান, অথবা যদি আপনি প্রপার ডিপার্চার পোর্ট বা কি বলে এটাকে ফরেন মিনিস্ট্রি অফ ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে যদি আপনি প্রপার ধরনের ভিসা কিংবা পারমিশন যদি না পান, সেটা সম্ভব না রেগুলার পাসপোর্ট দিয়ে। সরকারি পাসপোর্ট দিয়ে সম্ভব, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়ে সম্ভব। আরেকটা কোশ্চেন হলো আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কতদিন থাকে? ভাই এটা থাকে এক বছর ₹2,500, আপনার বিআরটি এর অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আর প্লাস পাসপোর্ট সাইজ ছবি হাবি জাবি দিয়ে ₹2,500 জমা দিবেন, আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পেয়ে যাবেন। অলমোস্ট মনে হয় 10-12 ওয়ার্কিং ডে লাগে ইস্যু হয়ে আসতে আসতে, এক বছর মেয়াদ থাকে। যেদিন ইস্যু হবে বা আপনি যেদিন যেদিন অ্যাপ্লিকেশনটা দিবেন সেদিন থেকে এক বছর, যেদিন হাতে পাবেন সেদিন থেকে না, যেদিন আপনি অ্যাপ্লিকেশনের ডেটটা লিখবেন ওই দিন থেকে আপনার এক বছর মেয়াদ থাকবে। ওকে, তো কোশ্চেন অ্যানসার পার্ট ভাই আর আন নেবেন নাকি আজকে এখানে ক্লোজ করে দেই কোশ্চেন অ্যানসার পার্টটা? আচ্ছা দেখি কটা বাজে একটু, আর ভাই হয়তো 5-7 মিনিট করতে পারি। মানে আমি আজকে আমার হোস্ট মানে লাস্ট আমি হোস্টিং করতেছি, এরপর তো নতুন হোস্ট আসবে, এই জন্য মনে হয় আপনাকেও সাথে আসছে না আমাকেও সাথে আসছে না, যে না আজকে দাও দরকার এজন্য কারণ আজকে দুজন খারাপ চলুন, কথা খারাপ বলেন না ভাই। আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, আমি কোশ্চেন দেখতে পারতেছি না, আপনি একটু আমাকে কোশ্চেনগুলো বলুন আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, যদি ইন্ডিয়াতে গিয়ে কেউ রেন্টে বাইক নিয়ে লাদাখ কমপ্লিট করে সেই ক্ষেত্রে কি কোনো ফর্মালিটিস আছে? অবিয়াসলি অনেক ফর্মালিটিস আছে, তারপর মাসদাক ভাইয়ের কাছে জানতে পারবো। আচ্ছা, ফর্মালিটিস বলতে আপনার জাস্ট ভিসা লাগবে, আপনি মোটামুটি ওই দেশে যেতে পারলেই হচ্ছে, ঠিক আছে? আর আপনি যে জায়গা থেকে বাইক রেন্ট নেবেন তাদের যদি কোনো এক্সট্রা ফর্মালিটিস না থাকে আর বেশি কিছু প্রয়োজন না, আপনার শুধু ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট থাকলেই হবে। আর হচ্ছে আপনার যে জায়গায় যাবেন যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া, ঠিক আছে, আরএপি বলে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট লাগবে আপনার, ঠিক আছে, ইনার লাইন পারমিট লাগবে। আর যদি আপনি ওই জায়গাগুলোতে না যান তাহলে শুধুমাত্র আপনি আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এবং একটা বাইক ভাড়া করে নিয়ে গেলেই হবে। আর বাইক ভাড়া করার জন্য হয়তো বা আপনার পাসপোর্টের কপি কিংবা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের কপি বা যা যা লাগে, এক একজনের এক এক ধরনের শর্ত থাকে, পরিচিত মানুষ বা রেফারেন্স দিয়ে নিলে হয়তো বা আরো ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। সো বাইকটা মোটামুটি হাতে পেলে আর কোনো ফর্মালিটিস নেই, কারণ আপনিও ইন্ডিয়া অলরেডি আছেন বা ঢুকে গেছেন, বাইকটাও হাতে পেয়ে গেলেন, তো সুতরাং আপনার এক্সট্রা কোনো ফর্মালিটিস নেই, জাস্ট আপনি চালাবেন আর নিয়ম মানার চেষ্টা করবেন। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমি একটু বলি, তখন আপনি বিশেষ করে ইন্ডিয়ান বাইক যদি হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ট্রাফিক লগুলো মেনে চলার জন্য, বিকজ আপনার ফাইনগুলো হলে কিন্তু ওই নাম্বার প্লেটের এগেনস্টে হবে। আমাদের দেশের মতো না যে ইনস্ট্যান্ট স্পট ফাইন হয়, কিছু কিছু ফাইন আছে আপনার দেখা গেছে সিটিতে সিসিটিভি ক্যামেরা আছে, বা বাইরের দেশের সিস্টেমটাই ফলো করে, ইউএইতেও সেম, সৌদি ওমানেও সেম বা ইউরোপেও সেম। আপনার ধরেন আপনি সিগন্যাল ভেঙে চলে গেলেন, রেড লাইট সিগন্যাল আছে রেড লাইট, বাট আপনি ভেঙে চলে গেলেন, ফাইনটা আপনার দিতে হবে না, ফাইনটা কিন্তু যখন আপনি বাইক ফেরত দিবেন যখন ওরা চেক করবে যে কোনো ফাইন আছে কিনা এই নাম্বার প্লেটের এগেনস্টে, তখন কিন্তু আপনার ওই জরিমানাগুলো দিতে হবে। তো যেহেতু আপনি ওই দেশের বাইক চালাচ্ছেন একটু সাবধানে থাকবেন, আর নিজের দেশের বাইক চালালে কিছু জায়গায় ছাড় আছে, তারা নাম্বার প্লেট ট্রেস করতে পারে না এবং তারা সম্মান করে যে আপনি এত দূর থেকে নিজের বাইক চালিয়ে আসছেন, সেটা একটু ভিন্ন এই আর কি। লাস্ট কোশ্চেন, আর কোনো কোশ্চেন নেওয়া হবে না, এরপর আমরা সাজেশন পার্টে চলে যাব। একটা চমৎকার একটা সাজেশন পার্ট দিবেন আমাদের মাসদাক চৌধুরী ভাই। তো লাস্ট কোশ্চেন হচ্ছে যে জিএসএক্স স্পোর্টস বাইক, তো ব্যাক পেইন এর ব্যাপারে কিছু বলুন। আচ্ছা, ব্যাক পেইন ভাই আমার সত্যি কথা একেবারেই হয় নাই, ইনফ্যাক্ট আমি আপনাদেরকে শেয়ার করি, যারা অনেকে মনে করে যে স্পোর্টস বাইক চালালে আপনার মাথা ধরে যাবে কোমর ধরে যাবে, এটা কমপ্লিটলি ভুল ধারণা। বিকজ কোনো বাইক ডিজাইনার আসলে চাবে না যে ইউজারের কোমর ধরে যাক বাইক চালাতে চালাতে বা হাত ব্যথা করুক, এটা হচ্ছে কমপ্লিটলি ইউজ টু হওয়ার ব্যাপার। যেমন আমি জিএসএক্স আর অনেক দিন চালানোর পর দেশে এসে যখন আমি অন্য আপরাইট হ্যান্ডেল বার পজিশনের বাইক চালাইছি, মানে যেগুলো চালায় খুব আরাম, ঠিক আছে, যেমন ফেজার কিংবা আমার কেপিটি যেটা আমি নতুন কিনেছি, এটার হ্যান্ডেল হচ্ছে বিশাল উপরে, তো ব্যাপারটা হয়েছে কি আমি এতদিন ছিলাম হাতটা এই জায়গায় রাখা নিয়ে, মানে ইউজটা একদম নিচু, পরবর্তীতে যখন আমি এই জায়গায় হাত রাখা শুরু করছি আমার না এই জায়গায় প্রেশার পড়তেছে অনেক, মানে মনে হচ্ছে যে মানে ঝুলে আছে, এদিকে আমার খুব ব্যথা, দোনো হাত প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। এখন এই কথা যদি আমি বলি, ভাই আমার ফেজার চালায় হাত ব্যথা করছে, মানুষ কিন্তু হাসবে, কারণ ফেজার ফর এক্সাম্পল
আমি এক্সাম্পল হিসেবে ফেজারের কথা বলছি, ফেজার ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল স্পোর্টস টুরিং বাইক, বাট আমার ওটা চালাও হাত ব্যথা হয়েছে, ঠিক আছে, বা সিটিং পজিশন আমার কমরও একটু একটু ধরতেছে, ঘাড় ধরতেছে, ঠিক আছে, তো এটা হচ্ছে ইউজ টু হওয়ার ব্যাপার। আপনি হঠাৎ করে অনেকে দেখা যাচ্ছে কমিউটার বাইক চালাচ্ছেন, স্পোর্টস বাইক আপনি R15 কিংবা GSXR আপনি হঠাৎ করে ট্রায়াল দিলেন, আপনার অনেক ধরনের ইস্যু ফেস হবে। আপনি ওই ইস্যুর উপর দেখা যাচ্ছে রিলাই করে যদি আপনি বলেন যে বাইক চালায় মজা পাই নাই, এটা কমপ্লিটলি ভুল ধারণা। আপনার একটা স্পোর্টস বাইক বা ডিফারেন্ট সিটিং পজিশন যে কোনো বাইক হোক না কেন, সেটা আপনার ওটার সাথে ইউজ টু হইতে মিনিমাম এক সপ্তাহ 10 দিন 15 দিন লাগবে। আমার GSX এর সাথে ইউজ টু হইতে আমার এক মাসেরও বেশি লাগছে, তারপরে গিয়ে আমার কোনো ব্যথা হয়নি। কোমরের ব্যথা আমার টোটালি হতো না, আমার হাতের কবজি প্রচন্ড ব্যথা হতো, কারণ এটা হ্যান্ডেল অনেক নিচু, আন্ডার ইয়োক হ্যান্ডেল, তো দেখা যাচ্ছে আমি যখনই হার্ড ব্রেক করতেছি সিটির মধ্যে, মানে ধাক্কায় ধাক্কায় জ্যামের মধ্যে চালাচ্ছি অথবা অফ রোডিং করতেছি, আমার প্রচন্ড ব্যথা হতো। সেটা চালাতে 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 এবং ভালো গ্লাভস পরার কারণে পরবর্তীতে আমার এই প্রবলেমটা আর হয়নি, বাট নতুন অবস্থায় হইতো। তো ব্যাক পেন হয় না, নাম্বার ওয়ান কথা, যেটা উত্তর ছিল, আর অন্য কোনো পেন হয় না। কোশ্চেন অ্যানসার পার্টটা আমাদের শেষ, এখন আমরা সাজেশন পার্টে চলে যাব। বাট সাজেশন পার্টে যাওয়ার আগে বলে নেই, যারা যারা লাইভের প্রথমটুকু বা কিছু অংশ মিস করেছেন, আমাদের এটা সেভ অপশন করা থাকবে, আপনি চাইলে লাইভ শেষ করে আপনি পুরো লাইভ ভিডিওটা আবার দেখতে পারবেন। এটা কিন্তু আমাদের 5 নম্বর এপিসোড, এর আগে আরো 4টা এপিসোড গিয়েছে, 4টা এপিসোডে আরো 4 জন নতুন গেস্ট ছিল এবং তারা 4টি নতুন নতুন বিষয়ে কথাবার্তা বলেছে। তো টোটাল এই 5টা এপিসোডই কিন্তু আপনার কোনো না কোনো নতুন বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং কোনো বিষয় আমরা রিপিট করিনি। তো আশা করি এই লাইভ শোটা আপনার অনেক ভালো লাগবে এবং আগামীকালের গেস্ট কে হবে সেটা কিন্তু রাজভাই যাওয়ার পর আমরা জানাই দিব যে আগামীকাল গেস্ট কে, এবং অবভিয়াসলি আগামীকাল আপনারা নতুন একজন হোস্ট পাচ্ছেন, সেটা আগামীকাল আপনারা জানতে পারবেন, খুবই জোস একজন হোস্ট। আমি কিন্তু জানি, আমি কি বলবো, যার কখনো আমার সাথে এমন করবেন না, তাহলে হোস্টের নাম বলে দিব, নাহলে কিন্তু হোস্টের নাম বলে দিচ্ছি, আমি কিন্তু জানি, ওকে পাবলিকলি বলে দিলাম যে ভাই আমি সরি, এটা জন্য। আরে মজা করলাম ভাই, ঠিক আছে, যে আপনি আসলে আপনি কি সে সম্পর্কে আমি আগে অনেক আগে জেনে নিছি যে আপনি কোন পর্যন্ত যেতে পারেন, সবার থেকে আমি নিয়েছি যে ভাই মাসদাক ভাই এরকম, মাসদাক ভাই এরকম, মাসদাক ভাই এরকম, মাসদাক ভাই এরকম। তো সেই পরিপ্রেক্ষিতে সাজেশন পার্ট যাওয়ার আগে বলে নেই, মাসদাক ভাইয়ের একটা চরম একটা গুণাবলী আছে, চরম বলবো কারণ হচ্ছে ওনার বেলা আমি একটু পাগলাতে চরম এই ওয়ার্ড গুলো চুজ করতেছি, চরম বলবো কারণ হচ্ছে উনি ওনার কনভিন্সিং পাওয়ার কিন্তু খুবই ভালো। আপনারা কিন্তু গল্প শুনে বুঝতেই পারতেছেন যে উনি কিভাবে কনভিন্স করে করে যাচ্ছে, মাঝে মাঝে লাককে ফেভার করে না তো হচ্ছে না। তো এই কনভিন্সিং পাওয়ার থেকে আমরা জানতে চাইবো যে ভিসা প্রত্যেকটা দেশে ভিসার প্রসেসিং গুলো কিভাবে, আবার আমি কোন একটা দেশে গেলাম বাট কি উইকখানে গিয়ে আমি আটকে গেলাম যে ভিসা নিতে হবে আরেকটা দেশে যাওয়ার জন্য, তো সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার কনভিন্সিং পাওয়ার বা আপনার মাইন্ড দিয়ে কিভাবে আপনি ব্যাপারটাকে হ্যান্ডেল করলেন বা কিভাবে অ্যাকচুয়ালি কনভিন্সিং পাওয়ারটা কিভাবে মেনটেন মানে আসে আর কি ভিতর থেকে, বা কিভাবে জিনিসটা করে ভিসা রেডি করতে হয়, এই হচ্ছে কোশ্চেনটা অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে একটা কিন্তু আছে, ভিসা গুলো কিন্তু আমি আমার দেশ থেকে নিয়েছি সবগুলো, আমি কিন্তু কোনো অন্য দেশ থেকে নিয়ে নেই ভিসা, আমার দেশ থেকে সবগুলো নিয়েছি। আর বাংলাদেশিদের জন্য দেখা যাচ্ছে আপনার কোনো সেকেন্ড কান্ট্রি থেকে থার্ড কান্ট্রির ভিসা নেওয়াটা খুবই ডিফিকাল্ট, স্পেসিফিক কিছু দেশ ছাড়া, কারণ ওরা তখন একটা কজ দেখাবে যে তুমি দেশ থেকে নাও নি কেন। হ্যাঁ, তখনই দিবে যদি আপনার দেশে ওই এমবেসিটা না থাকে, হ্যাঁ, অথবা যদি রিকোয়ার্ড ধরনের ভিসা আপনি না পান, আপনি একটা ভিসা চাচ্ছেন সেটা হয়তো আপনি আপনার আপনাকে আপনার দেশের এমবেসি দিতে পারছে না, সেই ক্ষেত্রে আপনাকে হয়তোবা সেটা অন্য দেশ থেকে নেওয়ার একটা অপশন থাকতে পারে। যেমন অনেকে আপনার ইন্ডিয়া থেকে কিছু দেশের ভিসা নেয়, ওই দেশ আপনার কি বলে এমবেসি আমাদের দেশে নাই, তো এরকম আর কি। তো এছাড়া কনভিন্সিং ব্যাপারটা যেটা আছে, দেশ থেকে ভিসা নিতে গেলেও কিন্তু মানে অনেক কনভিন্স করার ব্যাপার স্যাপার থাকে। যেমন আমি একটু ছোট করে বলি, পাকিস্তানের ভিসার জন্য যখন আমি প্রথম যাই, ঠিক আছে, আমার আমাদের প্ল্যান তো অনেক আগে থেকে, তো প্রথম পাকিস্তানের ভিসার জন্য আমি অ্যাপ্লাই করি। হ্যাঁ, আমি অ্যাপ্লাই করার পর যখন আমি যাই, যাওয়ার পর তার একটাই প্রশ্ন ছিল যে ইমিগ্রেশন অফিসার, যে আমি অনেক মানুষদেরকে দেখলাম বাংলাদেশি যারা যাচ্ছে, আমি আজকে এখানে 17 বছর 18 বছর ধরে আছি, কিন্তু কখনো আমি ওয়াগা বর্ডার দিয়ে কাউকে যাইতে দেখিনি বা কেউ এই অপশনটা চুজ করেনি পাকিস্তানের ভিসার অ্যাপ্লিকেশনে, ইন্ডিয়া থ্রুতে ওয়াগা বর্ডার দিয়ে যাইতে দেখিনি, আমার খুব ইচ্ছা যে তুমি এই বর্ডারটা কেন চুজ করছো, তার প্রথম প্রশ্ন আমার কাছে ছিল এটা। তো তাকে আমি সরাসরি বলি যে ভাই
আমি কিন্তু এখন যে আসতেছি, আমি চিটং থেকে আসতেছি এবং আমি বাইক চালিয়ে যাচ্ছি, আবার আজকে ইন্টারভিউ শেষ করেই কিন্তু আমি আবার চিটং এ ফিরে যাব। আমার অলরেডি 600-700 কিলোমিটার একটা রাইড, কিন্তু 600 কিলোমিটার রাইড হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। তা আমি অ্যাকচুয়ালি একটা বাইক রাইডার এবং আমি বাইক রাইড করা পছন্দ করি, এবং আমি বাইক রাইড করে সৌদি যাব। ওই কারণে আমার পাকিস্তান যাওয়াটা প্রয়োজন, এবং ইন্ডিয়া হয়ে পাকিস্তান যাওয়া যায় আমি যদি বাংলাদেশ থেকে যেতে চাই। তখন সে দেখা যাচ্ছে আমার এই কথা শুনেই কনভিন্সড হয়ে গেছে, আর বাকি বেশি কিছু বলার প্রয়োজন ছিল না। সো ইট ডিপেন্ডস, মানে আসলে কনভিন্সিং এর ব্যাপারটা হচ্ছে, সেটা ভিসা রিলেটেড হোক বা যে কোনো কিছু, আসলে আগে আপনার একটু বুঝতে হবে যে আপনি কি বললে সে কনভিন্স হবে। আর সবচেয়ে বড় জিনিসটা ব্যাপার আমার কাছে মনে হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপনি আসলে মিথ্যা কথা বলে কখনো কনভিন্স করতে পারবেন না কাউকে, মিথ্যার আশ্রয় আপনার নেয়ার কোনো মানেই হয় না। দেখা যাচ্ছে কখনোই আপনি কনভিন্স করতে পারবেন না। আমার কনভিন্সিং এর পাওয়ার ভালো কিনা জানি না, বাট আমি চেষ্টা করি যখনই কোনো কিছু আমার প্রয়োজন হয়, সেটা ফেভার হোক বা যে কোনো কিছু, যখন আমার কনভিন্স করতে হয় কাউকে, আমি যেটা ফ্যাক্ট, যেটা বাস্তব, যেটা সত্য, সেটার হেল্পিং এবং সেটা দিয়ে আমার কাজ হয়ে যায়। সেটাকে আমি একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, যেন যাকে আমি বলছি যেন জিনিসটা বুঝতে পারে যে আমার আসলে প্রয়োজনটা কেন, এত প্রয়োজন কেন হচ্ছে আমার একটা বিষয় নিয়ে বা যে কোনো কিছু নিয়ে। কনভিন্স তো ইউজুয়ালি আমরা কিছু পাওয়ার জন্যই করি, তো কেন আমার ওই জিনিসটা পাওয়ার এত বেশি মানে এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো এই জিনিসটা যখন আমি বুঝাইতে পারি কাজটা হয়ে যায়। আমি করি মিথ্যা কথা বলে কনভিন্স করা যায় না, আপনি যেটা সত্য সেটাই বলবেন, পজিটিভ এবং একটা প্রেজেন্টেবল ম্যানারে যদি বলেন, সবাই আমার মতো মানে ভালো কনভিন্সার হয়ে যাবে আশা করতেছি এই আর কি। ওকে, তো মেইন পয়েন্ট অফ ভিউ হচ্ছে হলো স্যার শুনে কনভিন্সিং পাওয়ার আসে কিন্তু আপনার ট্রুথ থেকে, মানে আপনাকে সত্যি কথা বলতে হবে এবং সত্যি কথা বলে কিন্তু আপনাকে জয় করতে হবে, এবং অবভিয়াসলি সেটা লজিক্যাল হতে হবে। যেমন আমি এখানে একটা খুব জোস একটা লজিক পাইছি, আমি ইভেনও যদি ওই জায়গায় থাকতাম আমি নিজেই সব সাইনিং সাইন টাইন যা সব করে দিতাম, যে আমি অলরেডি চিরাং থেকে আসছি সাইন নেওয়ার জন্য আবার যাব, অলমোস্ট 600 কিলোমিটার আমি রানিং করবো। সো আমি একজন মোটর বাইকার, তো এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে মানে এটা আসলে একদম ভিতরে টাচ করবে যে না, সে তো আসলে অনেক কষ্ট করে এসেছে এবং সে অবশ্যই যোগ্যতা রাখে বাইরে যাওয়া। তো আমরা একদম শেষ পর্যায়ে সবাইকে বলে দিব যে রাজভাইকে বিদায় দেওয়ার পর আমরা জানিয়ে দিব যে নেক্সট ডে এর কে গেস্ট হিসেবে থাকবে সেই বিষয়টা, আর নেক্সট ডে হোস্ট কে থাকবে সেটা আপাতত নাই বলে সেটা আগামীকাল। তো রাজভাই তো এখন দুই ঘন্টা লাইভ শো চলতেছে, যেখানে আমরা লাইভ শো লিমিট 1 ঘন্টা, মনে হয়েছে হোস্ট আসলে এই লাইভটা মেনটেন করে নাই, মেনটেন করছে মানুষজন, আপনার যারা ফ্যান আছে বা আপনার যারা ওয়েল উইশার আছে এবং যারা বাইকার এই লাইভ শোটা চালিয়েছে, আমি কোনো চালাই নাই, তাদের উপরে বেস করে আসলে আজকে 2 ঘন্টা গেছে। এবং আমি খুবই সারপ্রাইজ যে এখন পর্যন্ত রাতে দেখতে বাজে আমার পাশের ফ্ল্যাটে যারা আছে আমার গা একটু পরে 77 জন লাইভে। তো কারো আরো কিছু যদি জানা থাকে রাজভাইয়ের কাছে, রাজভাইয়ের আইডিতে চলে যাবেন, মাসদার চৌধুরী যে লেখাটা দেখতেছেন সেখানে চলে যাবেন, তার ভিডিও দেখতে হলে আপনার দেখতে হবে হোয়েন্ডা ফ্লাশ ট্রাভেলস, সেখানে গেলে আপনি তার ভিডিও দেখতে পারবেন। এবং আমরা অবশ্যই দোয়া করি যে মাসদাক ভাই যেন তার মোটর বাইক নিয়ে ওমরা করে বাংলাদেশে ফেরত আসেন খুবই সুস্থ ভাবে, এবং বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি যেন খুব ভালো থাকুক। মাসদাক ভাই অসংখ্য ধন্যবাদ, আপনাকে গতকাল রাত থেকে আমি জ্বালাইতেছিলাম যে ভাই এটা লাগবে, ওটা লাগবে, হ্যাঁ লাগবে, তা লাগবে, কিছু তো দিতে পারলাম না ভাই, কিছু তো দিতে পারলাম না, একটা ই করছিলাম, রিকোয়েস্ট করছিলাম যে ব্যান্ডানা খুলতে হবে, ব্যান্ডানা ব্যান্ডানা সারাক্ষণ যদিও আমি ট্রোলের জন্য কয়েকটা ছবি আমি পাবলিকলি দিয়েছি আমার চুল ছাড়া, তো যাই হোক বেশি দেখাতে চাচ্ছি না। আচ্ছা আমার হঠাৎ করে একটু মনে পড়লো লাস্ট একটা প্রশ্ন উত্তর দিয়ে, একজন জিজ্ঞাসা করতে ছিল ফিউচার প্ল্যান কি, সামনে কি প্ল্যান করার প্ল্যান আছে আমার। তো আমার যেহেতু বাইক সৌদি আরবে আসলে আবুধাবিতে রাখা আছে, জি আজকে লাইভ শেষ করব না, কন্টিনিউ ভাই, না না জাস্ট এটাই শেষ, আমি শেষ প্রশ্নের উত্তরটা দিব, একজন দেখছিলাম আমি উত্তর দিতে পারি নাই, তো সেটা হচ্ছে বাইক তো এখন আবুধাবিতে আছে,
তো আবুধাবি থেকে যখনই পরিস্থিতি ভালো হয় আমি আবার ইউএইতে যাব, আবুধাবি যাব। আবুধাবি থেকে আমি প্রথম কাজ হচ্ছে আমার পবিত্র ওমরা আমি পালন করব, ঠিক আছে? ওমরাটা করে তারপর আমি আবার আমার বাইক দেশে চালাই আনবো, এবং আমার ইচ্ছা আমি যে পথ দিয়ে গিয়েছি সে পথ দিয়ে আমি দেশে ফিরবো না। আমি অলরেডি প্ল্যান করেছি, আমি নতুন একটা রুট বের করেছি, একটু ঘুরে আসব, ঠিক আছে? আরো কিছু দেশ টাচ করে আসবো, সেটা সেটা সাসপেন্সেই থাকুক, ঠিক আছে? ইনশাল্লাহ যদি আল্লাহ পাক চায় আমি ওইভাবেই করে আসবো, আবার দেশে বাইক চালিয়ে ফিরে আসবো। আরেকটা জিনিস হচ্ছে, যারা যেসব প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, আমি কমেন্টসে যে প্রশ্নের উত্তরগুলো দিনেই আমি একটু চেক করবো, সেগুলো আমি লিখিত ভাবে আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি এই লাইভের পোস্টে। রাজ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। আজকে আসলে অনেক বাইকার নতুন কিছু জানলো, নতুন কিছু শিখতে পারলো, এবং আমার কথা মতো যে একজন পাগলাটে বাইকার কিরকম হয় সেটা তারা জানতে পারলো, এবং তারা খুব চরম চরম লেভেলের কথাবার্তা শুনতে পারছে। তো আমরা দোয়া করি অবশ্যই আপনার যে মিশনে গিয়েছেন সেটা যেন সাকসেসফুল হয় ইনশাল্লাহ। আমরা আপনার আপনার সাথে আমরা সবাই আছি, বাংলাদেশ আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো আর বেশি সময় নেব না, একদম ক্লোজিং করে দিব যে নেক্সট ডে হোস্ট কে, গেস্ট আর হোস্ট কিন্তু দুজনেই নতুন, কারণ আমি কালকে টাক্কু হবো, সো এই জন্য আর হোস্টিং করা হইতেছে না। এবং আমার থেকে আমি তো গরিব হোস্ট, আমি অত ভালো হোস্টিং করতে পারি না, বিপদে পড়ে হোস্টিং করা লাগছে। তো কালকে একজন হোস্ট কিরকম হয় তেমন একজনকে আনতেছি, সে হোস্ট করবে, আমার জন্য দোয়া করবেন সবাই। এন্ড কালকে গেস্ট কে সেটা গেস্ট করতেও দিব না, খুব তাড়াতাড়ি বলে ফেলবো। একটা হিন্টস দিয়ে দিই যে তিনি 5 দিনে বাংলাদেশের 64 জেলা ঘুরেছেন। এন্ড সেকেন্ড হিন্টস, তিনি কিন্তু নেপালে বাইক নিয়ে ঘুরেছেন। এন্ড আমি বলবো হি ইজ ওয়ান অফ দ্য ডিসেন্ট বাইকার ইন আওয়ার বাইকিং কমিউনিটি এন্ড ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পার্সন, ওল্ডেস্ট বলতে বুড়ো বলবো না, বাট বাইকার হিসেবে অনেক পুরনো। এন্ড হি ইজ সবার প্রিয় মুখ, আমাদের শত্র বড় ভাই মোহাম্মদ সাদিকুল্লাহ ভাই, একে এ জুন সাদিকুল্লাহ ভাই। তো জুন সাদিকুল্লাহ ভাই থাকবেন আগামীকাল আমাদের সাথে, অলরেডি তো আগামীকাল শুরু হয়ে গেছে, 11:30 আমরা চলে আসব। মাঝে মাঝে টেকনিক্যাল ডিফিকাল্টিস এর জন্য আপনার 2-3 মিনিট লেট হইতে পারে। নিউ একজন হোস্ট থাকবে এবং নিউ গেস্ট আমাদের জুন সাদিকুল্লাহ ভাই। তো আপাতত এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আপনাদের হোস্ট লাস্ট বিদায় নিচ্ছি, আমি জাহিরুল আমিন সাইনিং অফ।